যখন দুজনে আপনি বাংলাদেশে দ্বিতীয়বার এলেন, তো আপনার চোখে এই দুবারের বাংলাদেশকে দেখার অভিজ্ঞতা শুরু করেন? দেখুন, প্রথমবার আমি এসেছিলাম দুদিন মাত্র ছিল, আমরা চন্দ্রবিন্দু হয়ে ঢাকায় এসেছিলাম, তার সেটাতে আশা পড়ে না সেভাবে, আমরা ঢাকা ক্লাবে উঠে সেদিনই সন্ধ্যেবেলায় একটা টিভি চ্যানেলে এক বড় সাক্ষাৎকার দিতে যাই, প্রায় দু ঘন্টা সাক্ষাৎকারটা হয়, গান হয়, কথা হয়, তারপরের দিন তখন আমরা ঢাকা ক্লাবে ফিরে আসি, পরের দিন আবার সন্ধ্যেবেলা ঢাকা ক্লাবেই অনুষ্ঠান। ফলে যদি ঢাকা দেখা মানে ঢাকা ক্লাব দেখা হয় তাহলে দেখেছি, কিন্তু তা তো হতে পারে না, তাই সত্যি বলতে দেখেছি এইবারটাই। তা এবারে থেকে তাও বেশি দিন তো না, আমরা এসছি কবে রোববার এসছি, সেদিন বইমেলাটা গেছি, তারপর একুশের আগে রাত্রিটায় সবাই মিলে রাস্তাঘাটে এই পুরো অদ্ভুত আবেগোচ্ছ্বাস ব্যবস্থাটা দেখা এই, আর এটা দেখে স্তম্ভিত হওয়া যে এত রিক্সা কোথাও চলতে পারে এবং এভাবে চলতে পারে এবং অম্লান বদলে চলতে পারে, রিক্সা একটা গাড়িকে ধাক্কা দিচ্ছে সে গাড়িও ফিরে দেখছে না, পেছন থেকে আরেকটা গাড়ি রিক্সাকে ধাক্কা দিচ্ছে রিক্সাওয়ালাও ফিরে দেখছেন না, এইরকম অম্লান বদলে হ্যাঁ হয়েছে, পৃথিবীতে দুর্যোগ আছে, জীবনে দুর্ভাগ্য আছে, এটা নিয়ে তো সবার কি আছে, জীবনে যে একটা সহজ চলতে পারে এইটা আমার ধারণাই ছিল। চৌধুরীরা তো আমাদের মানে একান্ত আমাদের হয়ে গেছেন অনেকদিন থেকেই, তারপরও তার একটা যোগসূত্র আছে এই বাংলা দিয়ে, এখন বাংলা তো দুর্ভাগ্য হয়ে গেছে, তো চৌধুরীরা তার পূর্বপুরুষের ভিত্তি কিন্তু এই বাংলা দিয়ে ফরিদপুরে, তো আমি অবাক হয়ে চৌধুরীকে যে আমি জানতাম তিনি ফরিদপুরে গিয়েছেন, তো আমি যখন জানলাম তিনি ফরিদপুরে জানিয়ে আমার খুব অবাক লাগলো, দাদা ফরিদপুর আপনি কেন গেলেন না আপনার পূর্বপুরুষের? না না যাবো না এরকম কোন প্রতিজ্ঞা নেই, তো এসছি কয়েকদিনের জন্য এসছি, যাওয়া হয়ে ওঠেনি, এরকম না যে আমি ফরিদপুর যাওয়ার জায়গা নেই যাই আমি ফরিদপুর যাই, তবে এটাও ঠিক যে আলাদা করে আমার বাবা ফরিদপুরে জন্মেছিলেন বলে আমার ফরিদপুর যেতেই হবে সেরকম কোনো তাড়া বাবা নেই, যেমন আমার মা কোথায় জন্মেছিলেন তখন আমার মায়ের বাবা মা কোন বাড়িতে ভাড়া থাকতেন আমি খুঁজে বার করিনি আলাদা করে যে না আমায় দেখতেই হবে, তারা কি বাবাজার থাকতেন, তারা কি তারা এই বাড়িতে থাকতেন, ভাইটা কি জামা পড়ে যেরকম কোনো দায় আমার নেই, আমি ভাবি না যে আমার ছেলে বড় হয়ে আমার বাবা কোন হাসপাতালে জন্মেছিলেন কোন কেবিন আমি সেখানে যাবো, এরকম একটা অদ্ভুত তাগিদ নিয়ে ছোটাছুটি করবে, ফলে ফরিদপুরে জন্মেছিলেন আমার বাবাকে আমি ভালোবাসি কিন্তু তাই বলে আমার ফরিদপুর যেতে হবে তার ভূমি স্পর্শ করতে হবে সেখানে একটা বাবাকে দিতে হবে, এইরকম কোনো দায় বা তাগিদ আমি অনুভব করি না। দাদা আমি প্রথম যখন কলকাতায় গেলাম সেটা আমার প্রথম বিমানে চড়াও ছিল এবং আমি সবাইকে বলছিলাম সবার কাছ থেকে আমরা যখন কোথাও গেলে একটু আশীর্বাদ বা দোয়া নিয়ে যাই, আমি কিন্তু যাচ্ছি বিদেশ দোয়া করিস, সবাই যাচ্ছে কোথায় যাচ্ছি সুইজারল্যান্ড, আমি না যাচ্ছি কলকাতায়, তো কলকাতার ব্যাপারটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল যাওয়ার জন্য, তো যেটা হলো ট্রেনে উঠতে সিট বেল্ট বাঁধতে না বাঁধতে ভালো একটা সিট বেল্ট খুলে একটু আয়েস করে বসি, সিট বেল্ট যেই খুঁজে নিবো সেই সময় এসে আমাকে করা হবে বিশেষ করে আমরা সিট বেল্ট খোলা যাবে না কারণ এখানে আমরা ল্যান্ড করব, তো কলকাতা যে এত কাছে এটা আমার ধারণাই ছিল না, তো আমরা দুই বাংলার সাংস্কৃতিক আদান প্রদান তো আমাদের মধ্যে অনেকদিন ধরে আছে, তারপরও কি আপনার কাছে কোথাও মনে হয় যে এই দুই বাংলার মধ্যে কোথাও একটু দূরত্ব এত কাছাকাছি থেকেও একটু অনেক দূরে? দূরত্ব অবশ্যই আছে ওরা, মানে যখন যে কোনো কারণই হোক, অন্যায় কারণ হোক অসংগত কারণ হোক, দুটো আলাদা রাষ্ট্র করে দেওয়া হয়েছে, তখন দুটো পতাকা আছে তার আলাদা সমস্ত আত্মপরিচয় ইত্যাদি আছে, তখন মানুষের মধ্যে মানুষ আমি যা বুঝেছি এই জীবটা খুব আপনিও বোঝেন জ্ঞানাগতের জীব, তো মানে একটা কুকুর বেড়াল কাঠ বেড়ালি এদের মতো ভালো জীব নয়, তো সেই জন্য এরা যেই দেখে যে কোনো একটা সুযোগ পাচ্ছে একটু বিদ্বেষ ফলানো, কোনো একটা সুযোগ পাচ্ছে বই দিতে তা মানুষ কখনো ছাড়ে না, এটা আমি বিশ্বাস করি। এবার দেখুন আমরা নিশ্চয়ই কথায় কথায় বলি, আমি একটা জায়গায় লিখেও ছিলাম যে না এটা কোনো কথাই না পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একই, এবার তারা কাঁটা কাঁটা দাঁড় করে দিয়েছে ওরা কাঁটা দাঁড় মানি না হ্যান্ডটা, এবার আমরা একটা পুরস্কার বিতরণী সভায় গেছিলাম, সেখানে নিয়মটা ছিল এইরকম যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা কিছু পুরস্কার পাবে আর ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের কিছু পুরস্কার পাবে, পুরস্কারটা দেওয়া হবে এইভাবে যে টালিগঞ্জের মানুষরা ঢাকার মানুষদের হাতে পুরস্কারটা তুলে দেবে আর ঢাকার মানুষরা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেবে, এই এই হচ্ছে, তো যেরকম হয় আমরা প্রতিদিন হলো কি একটা পার্টি হচ্ছে সেটা একটা লঞ্চে একটা পার্টি হয়, তো আমরা পার্টিতে গেলাম, গিয়ে দেখলাম সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ লঞ্চের একটা দিকে বসে আছে আর সমস্ত বাংলাদেশের মানুষ লঞ্চের আরেকটা দিকে বসে, কেউ তাদের বলেনি, এটা কোনো আগেকার দিনের ক্লাস নয় যে ছেলেরা একটা দিকে বেঞ্চে বসে মেয়েরা একটা দিকে বেঞ্চে বসে, কিন্তু সবাই এরকম করে বসে আছে, এরা সবাই পশ্চিমবঙ্গের যারা ছেলে তারা বাংলাদেশের যারা অত্যন্ত আকর্ষণীয় দূর
তাদের দিকে আড়ে আড়ে তাকাচ্ছে, এবং কোথাও হচ্ছে না তা বলবো না, তাদের সবচেয়ে সিনেমা নায়ক নায়িকা গেছে, কিন্তু কেউই এগিয়ে এসে আচ্ছা আমি ও বলে আলাপ করছেন, ও বাবু কেন এটা কেন আমি সবাই প্রাপ্তবয়স্ক মানুষ আলাপ করবেন না কেন হয়েছিল, কিন্তু আমি দেখলাম দু তিনজন সাহসী লোকটা করলেও খুব একটা দাম হলো না। এবার আমরা গেলাম হচ্ছে পরের দিন অডিটোরিয়াম, সেইখানে এই পুরো পুরস্কার বিতরণী সভাটা অনুষ্ঠিত হয়। সেখানে গিয়ে দেখি ঠিক এইরকম আলাদা আলাদা দুটো চেয়ারে সারি আছে, এবং একটা দিকে সমস্ত পশ্চিমবঙ্গ মানুষ একদিকে সমস্ত বাংলাদেশের মানুষ। এবার যখন ডাকা হচ্ছে যে ধরা যাক আমাদের মনে হয় অমুক মনোনয়ন পেয়েছেন, অমুক অমুক পুরস্কার পাচ্ছেন তমুক, এবং তার হাতে পুরস্কার তুলে দেবেন। এবার তারা আসছে, এবার তারা যখন বলেছে আপনি কিছু বলুন, বলার সময় সকলে বলছেন যে কোন বিভেদ নেই, আমি যদি প্রতিনিয়ত বলি যে না কোনো কাঁটাতার নেই, আমার মনে কোনো কাঁটাতার নেই, এবার রাষ্ট্র কি করেছে আমরা জানি না, ক্ষমতাশালী মানুষটা বোকা হয় তারা করে দিয়েছে বা তারা চক্রান্তকারীরা আমি মানি না, কিন্তু মানছো না তাহলে করছো কেন এটা বুঝতেই পারলাম না, কিন্তু এই জিনিসটা আছে। তারপরে আরো বোঝা গেল বাংলাদেশ আগে তো ক্রিকেটে খুব সুবিধে করতে পারতো না, ক্রমশ আস্তে আস্তে একটা বড় দল হিসেবে তার উত্থান হলো আমাদের চোখের সামনে। এবার যখন হলো তারপর আপনারা মনে আছে নিশ্চয়ই একদিন ভারত বাংলাদেশ খেলা হচ্ছিল একটা, সেখানে একজন খুব বড় ভারতীয় খেলোয়াড় একটা বলে আউট দেওয়া হলো, তারা বলে না আউট না ওটা নো বল, এটা কোন রোগ, সেই নিয়ে যে কাণ্ডটা আসলে পরের দিন ফেসবুক টেসবুকে যা বোঝা গেল সেটা হচ্ছে না ভয়ানক বৈরিতা, মানে আমি খুব অবাক হলাম, নিশ্চয়ই একটা দলের সঙ্গে একটা দল খেলা হলে দুটো দলের শত্রু হবে, খেলা তো আর কিছুই না একটা যুদ্ধ, তার একটা মোটামুটি ভদ্র সংস্কার, মারকে ধরকে ছয় মারকে এই উইকে এই তো ব্যাপার, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু মোটামুটি ভাবে এখন সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো একটা খেলা হলে যে ধরনের একটা দুপক্ষে বৈরিতা প্রকাশ দেখা যায় আমি খুব অবাক হই, মানে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা হয়তো আমরা বলি খুব যে কে কোথায় দাগ টেনে দিয়েছে, আমার মনে সেই দাগ পড়েনি, কিন্তু কোথাও না কোথাও ওই দাগটা পড়ে যায়। এবং যখন আমরা আলোচনা করি আমার মনে আছে আমরা যখন আমি যে কথা বলছিলাম যে আমরা যখন চন্দ্রবিন্দু হয়ে এলাম, এবার এসছি বিমানবন্দরে নেমেছি, সেখানে তো প্রথমে ওই পাসপোর্ট দেখাতে হয়, তো এখানে একজন ভদ্রলোক আমাদেরই একজন গায়ককে, তিনি আমাদের সবচেয়ে বড় তারকা অনিন্দ, তাকে জিজ্ঞেস করলেন যে আপনারা ভারত থেকে এসছেন চন্দ্রবিন্দু, হ্যাঁ, তখন বললো যে আপনার কি মনে হয় আপনাদের পশ্চিমবাংলার সংস্কৃতি ভালো না আমাদের সংস্কৃতি, সাধারণত ইমিগ্রেশনে যেসব প্রশ্ন করা হয় এটা তার মধ্যে পড়ে, আপনি কদিন থাকবেন কি করতে সঙ্গে সোনা লুকিয়ে এসেছেন কিনা এখানে চাকরি করতে দেখে যাবেন এই প্রশ্ন হতে পারে, কিন্তু অনেক বলে এই প্রশ্নটা কি উত্তর না দিলে আপনি ঢুকতে পারেন, এবার এই যে সারাক্ষণ একটা হয় না যে একটা জনের মোকাবিলা হচ্ছে যে আপনি কি ভেবেছেন আপনি বড় কে বলেছে মশাই আমি কি কম বড়, আরে তাকে তো হবে সকলেই ভালো, আমরা যখন টিভি চ্যানেলে সাক্ষাৎকারটা দিতে গেলাম সেখানেও প্রশ্ন করা হলো যে আপনাদের গান আপনারা ভালো গান ঠিক আছে, বাংলাদেশের গান সম্পর্কে আপনাদের তো কোনো সচেতনতা নেই কোনো শ্রদ্ধা নেই, অনেক গুলো কে বলেছে, বরঞ্চ তখন বাংলাদেশের ব্যান্ড যদি যেত আমার অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে আনা হতো, সাধারণত হতো কি তিন দিন মতো অনুষ্ঠান হতো, সেখানে একদিন একটা আমাদের ওখানকার বাংলা ব্যান্ড একটা এখানকার বাংলা ব্যান্ড, এবং প্রায় মানে নিশ্চিত ভাবে লিখে দেওয়া যায় যে চন্দ্রবিন্দু কি তখন আরো যারা বিখ্যাত ভূমি এদের জন্য যে ভিড় হবে বাংলাদেশের যে কোনো ব্যান্ড গেলে তার দশ গুণ ভিড়, মানে জেমস কোনোদিন যাননি কিন্তু ব্যান্ড যদি যেত এরা বি যেত আরো কেউ কেউ যেত অসম্ভব ভিড়, এবং আমাদের ওখানকার কথা প্রচলিত ছিল যে ব্যান্ড হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি করছে করছে আমরাই করছি কোন ধারণা কিন্তু আসলে নেই, কিন্তু এইরকম একটা ধারণা এখানকার অনেক মানুষের মধ্যে আমি দেখছি, আপনারা কি জানেন আমাদের এখানে কিলেকালিকে চামড়া কিন্তু জানি আপনাদের ওই কিলেকালি, আরে যারা চর্চা করেন মানুষ তারা সবসময় এদিক ওদিক সবই জানে, এখানে কেন ফ্রান্সি কি লেখালি করছে তাও তারা জানে, আর যারা চর্চা করে না তারা কিছুই জানে, ফলে ওই রকম একটা বিভেদ হয়তো নেই কিন্তু আবার অনেকের মধ্যে আছে, ফলে একদম নেই বলে উড়িয়ে দেওয়া যাবে বলে আমার মনে হয়। নোবেলের প্রসঙ্গটা যখন এলোই দাদা আপনার কি মনে হয় বলটা নোবেল ছিল কি ছিল, আমি সত্যি বলছি এতদিন আগে দেখেছি
মনে নেই চন্দ্রবিন্দুর সঙ্গে আমাদের প্রথম পরিচয় ঘটে হচ্ছে আর জানিনা নামের এক অ্যালবাম দিয়ে, এবং আমি খুব ভালো করে রিলেট করতে পারি। আমি বয়েজ স্কুলে ছিলাম, সেখান থেকে আমি প্রথম কলেজে কোয়েটে গেলাম, এবং ওই অ্যালবামে একটা গান ছিল সুইটহার্ট, যেখানে এক প্রথম বর্ষের ছাত্র সে ঢুকে গিয়ে দেখে দাদা দিদি হাত ধরে সিঁড়ি দিয়ে বসে পড়ে, কি একটা বুকটা আমার বুকটা করে চনমন চনমন। তো চন্দ্রবিন্দুর গানে আমরা আরো ব্যতিক্রম ভাবে কিছু উইট এবং হিউমার পাই। সাধারণত বাংলা গানে আমরা এই উইট এবং হিউমার গুলো পাই না। যেমন একটা গানে চন্দ্রবিন্দু রবীন্দ্রনাথের একটা লাইনকে, রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিগুলোর একটি নির্ঝরের স্বপ্নভঙ্গ, সেখান থেকে একটা লাইনকে খুব সুন্দর করে পাক করে দিল, আজকে প্রভাতে রবির কর কেমন জাগালো ডাইনোসর। আরেকটা গান আছে সম্ভবত আর্জেন্টিনার অ্যালবামে ছিল মঙ্গল গ্রহ নিয়ে, যেখানে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য অনেক উৎসাহ দেওয়া হচ্ছে এবং যে উত্তর দিচ্ছে সে যাবে যাবে বলে ঠিক করে ফেলেছে যে মঙ্গল গ্রহে যাবই, শেষে গিয়ে বলা হলো নেই নুডিস্ট কলোনি। যখন বললো নুডিস্ট কলোনি নেই, সেটা তো আগে বলনি, সে আর নুডিস্ট কলোনি যেহেতু মঙ্গল গ্রহে নেই সে আর সেখানে যাবে না। তো চন্দ্রবিন্দুর গানগুলোতে যে উইট এবং হিউমার গুলো আমরা পাই, এটা এই পেছনে আপনাদের ভাবনা গুলো কোথেকে এসেছিল? কোন ভাবনা নেই, মূলত চন্দ্রবিন্দুর গান লেখে দুজন, রবীন্দ্র আর আমি, আরো একজন আরেকজন লিখেছেন, কিন্তু মূলত এরাই গান থাকে। এবার আমাদের দুজনের মধ্যে একটা স্বাভাবিক কৌতুকবোধ আছে, এমনিতেই আছে, আমরা মোটামুটি জীবনটাকে একটা মজার জায়গা বলে দেখি, সেইভাবে চলে এসেছি। এবারে আমরা যখন গান লিখেছি ওটা আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, এরকম কোন সচেতন পরিকল্পনা বা একটা ম্যানিফেস্টো লেখা ছিল না যে না আমরা যখন গান লিখছি সাধারণত বাংলা গানে কৌতুক বস্তু অতটা থাকে না, তাহলে আমরা সেটাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করবো এবং তত দ্বারা আমাদের গান স্বতন্ত্র হয়ে উঠবে, এরকম কিছু আমাদের ভাবনায় ছিল না। আমরা এমনিতেই স্বতঃস্ফূর্ত ভাবে এরমই গান, আমরা যখন কলেজ ফেস করতাম তখন একটা অনুষ্ঠান হতো, সেটার নাম ছিল পেন্টাফেরন, তাতে একটা লোককে পাঁচটা জিনিস করতে হতো, তা যেহেতু একটা লোক পাঁচটা জিনিস পারে না, সাধারণত পারে না, তো একটা পারবে আর একটা পারবে না, একটা অপদস্থ হবে, এটাই ছিল সেটার মজার কথা। তো সেটাই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস ছিল একটা গান গাইতে হবে, তো সেইটা প্রায় মানে নিশ্চিত ভাবে প্রত্যেকবার জয়ী হতো অনিন্দ্য, কারণ ও এমন একটা গান লিখে সুর দিয়ে গাইতো, কেউ অন্যের গানও গাইতে পারে কিন্তু কেউ যদি নিজে লিখে সুর দিয়ে একটা গান গায় তার নম্বরটা অনেকটা বেড়ে যায়। তো অনিন্দ্য এত ভালো একটা গান লিখতো প্রত্যেক বছর, এটা ক্যালিডোনিয়া বলে একটা ফেস্ট হতো, অনেকগুলো ফেস্ট হতো, কিন্তু স্কটিশ চার্চের ফেস্টে সাধারণত অনিন্দ্য গানটা গাইতো, তারপরে সেটা ছড়িয়ে যেত এবং প্রত্যেক লোক তার নিজের পাড়ায় গিয়ে বলতো কালকে একটা গান লিখেছি বলে গানটা নিজের গানটা শুরু না। এইবারে আমি যখন পেন্টা দিলাম করতে শুরু করি, অনেকদিন পরে করতে শুরু করি, তখন আমি ভাবলাম তাহলে আমাকে একটা গান লিখতে হয়, কারণ তাতে নম্বর বেশি পাওয়া যায়, কিন্তু গান কি করে লিখতে হয় গান কি করে শুরু দিতে হয় আমি একটা জানতাম না, তাও একটা আড্ডা লিখেছিলাম। তারপরে একটা সময় যখন চন্দ্রবিন্দু দলটা আগেই ছিল উপরের দল, কিন্তু অনিন্দ্য যখন ঠিক করলো যে আমরা সবাই মিলে দলটায় যোগ দেবো এবং দলটা কখন গাইতে হচ্ছে সলিল চৌধুরী গান, হরিবেল কণ্ঠের গান, এরকম কিন্তু ঠিক করা হলো যে এরকম একটা কাজ করি যে আমরাই গান লিখবো, আমরাই সুর দিব, শুধুমাত্র আমাদের গানই চন্দ্রবিন্দু গাইবে। তখন তাহলে চল কটা গান লিখি, কারণ লিখতে জয়েন হয়ে হবে করতে, তখন ওই কলেজ ফেসে টেনটা ফেলের একটা আধটা গান আমরা জুড়লাম, আর বাকি তখন ঠিক ছিল যে দশটা গান করতে হবে, তাহলে এরকম করে হলো তিনটে গান বড় হচ্ছে, তাহলে আর সাতটা গান করতে গেলে তখন আমরা অনেকগুলো গান লিখে ফেললাম পর পর, তখন প্রায় মানে এক বেলায় একটা করে গান লিখেছি, মানে একটু ভাত খেলাম গান লিখে ফেললাম। তখন তো ভয় লাগতো ছিল না, কোনো সাফল্যই তো হয়নি, বেরোয়নি, যাই ছেলে, তখন লিখতে গিয়ে দেখলাম যে আমাদের গানগুলো একটু মজা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তাতে আমাদের দিক থেকে সে নাম্বার গানগুলো করলাম, তারপর অনেক ঝামেলা করে তার ক্যাসেট বেরোলো, মানে অনেকদিন বেরোয়নি, যারা কথা দিচ্ছেন যেন হয় তারপর তারা বের করবেন না, হ্যান তাই করে শেষ অব্দি বেরোলো। বেরোনোর পর যখন গায়ে গানগুলো শুনলো অতি বন্ধু যারা, তারা বললো এটা কি যেখানে এখন জীবনমুখী আন্দোলন চলছে সেখানে
সব জায়গায় বলা হতো এই যে চন্দ্রবিন্দু এরা মজা করে, তবে এরা একটু নাম করেছেন, এইরকম করে আমাদের পরিচিত করা। কিন্তু তাতে আমাদের যে খুব বেরিয়ে এসে গেছিল না, আমরা গভীর নই, কি ছিলাম না, এই কি ফাঁসলাম এরকম আমরা ভাবিনি তখন, আমাদের ইচ্ছে করতে বলে করেছি। সত্যি বলতে কি, আমাদের যদি হিসেব করে দেখা যায় তাহলে দেখা যাবে যে যত গান আছে হাসি প্রায় তত গান আছে কান্না, মানে ব্যর্থ প্রেমের গান যা সবচেয়ে প্রিয় সমস্ত বাঙালি, যে বলা হয়ে ওঠেনি আজকে আর সেই যে কেমিস্ট্রি মেয়েটাকে প্রপোজ করাই হয়ে উঠল না, তার দুঃখে সে 52 বছর কি 72 বছর বালিয়ে দিয়ে দেবে, সেই যে অসহ্য কষ্টটা সেটাই শিল্পের মধ্যে দিয়ে প্রকাশিত হবে, এটা আমাদের প্রত্যাশা। তো সেই রকম গান আমাদের কিছু কম নেই, বিশেষ করে অনিন্দ্য লেখা গান তো মানে এই যে পালে পালে নিয়ে অনিন্দ্য প্রেমে পড়ে যায়, তার কারণ হচ্ছে ব্যর্থ প্রেমের গানগুলো তাদের বুকে এসে লাগে যে না সত্যি আহা তাহলে বিলম্ব। তো সেই রকম গান আমাদের কিচ্ছু কম নেই, কিন্তু আমাদের তকমাটা পড়ে গেছে হচ্ছে এরা মজা, তাতে অসুবিধে কিচ্ছু নেই। আপনাদের এখানে তো ভালো খেতে হলে বলে যে মজা রয়েছে, বলো আমাদের এখানে অনেক বেশি গ্রহণযোগ্যতা হবে। চন্দ্রবিন্দু গানে আমরা কোথাও যেন সুকুমারের নন্সেন্স লাইন্সে একটা প্রভাব দেখি, যেমন কিছু অদ্ভুত চরিত্র আসে চন্দ্রবিন্দুর গানে, তাতিন আসে, জুজু আসে, তো আপনাদেরকে ইন্সপিরেশনের জায়গা একটু দেখা যাচ্ছিলাম, আপনাদের কতটা ইন্সপায়ার করেছে সুকুমার রায়? দেখুন আমি মনে করি যে কোনো বাঙালির মধ্যে যদি কৌতুকবোধ থাকে কোথাও না কোথাও সে সুকুমার রায়ের কাছে ঋণ, মানে এমনিতে কৌতুকবোধ স্বতঃপ্রণোদিতভাবেই থাকে, মানে তার নিজের মধ্যে আছে, সুকুমার না পড়লেও থাকবে, কিন্তু সুকুমার পড়ার মাধ্যমে সে বোঝে যে কৌতুক কোন স্তরে যেতে পারে, ফলে আমাদের সকলেরই সুকুমার অসম্ভব প্রিয়, মানে চন্দ্রবিন্দু ব্যান্ডের প্রত্যেকে, এবং আমরা বারবার পড়েছি, বারবার পড়ি এবং সম্ভবত বারবার পড়বো, ফলে কোথাও না কোথাও ঋণ হয়তো আছে, কিন্তু সচেতন ভাবে সুকুমার থেকে একটা লাইন টানা হয়েছে সেরকম হয়তো নয়। তবে এটা ঠিক যে ননসেন্স রসটা আমাদের গানের কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন মঙ্গল গ্রহ যে গানটা আপনি বলছিলেন সেটা কি আছে, তা তিনেও আছে, এই রসটা সাধারণত গোটা বাংলাতেই খুব নেই, মানে হাতে গুনে সেই প্রয়োগনা আছে সুকুমার এরকমই বলা যায়। সুকুমার আপনারা সবাই জানেন যে আবল তাবলের গোড়ায় এটা লিখে দিয়েছিলেন যে এটা খেয়াল রসের বই, এটা সকলের জন্য নয়, সাধু ভাষায় লিখেছিলেন। এবার সাধারণত সুকুমার যেরকম লোক ছিলেন খুব বন্ধুত্বপূর্ণ তার লেখাপত্র, সেখানে একটা বইয়ের গোড়ায় এটা লিখে দেওয়া যে এটা খেয়াল রসের বই, এটা সকলের জন্য নয়, এরকমটা সাধারণত বাঙালিরা করেন না, কিন্তু উনি তাও করেছিলেন। তার কারণ হচ্ছে খেয়াল রসটা চট করে লোকে নিতে পারে না, আলাদা করে এটা একদম সুকুমারের মতন হয়ে গেছে সেই রকম লাইন কিছু লিখিনি বা রাখি। তারা যেমন বলছেন যে চন্দ্রবিন্দুর অনেক সিরিয়াস গানও আছে, যেমন মন গানটা অনেক আমার ভিনদেশী তারা, আমার ব্যক্তিগত ভাবে খুব প্রিয় একটা গান হচ্ছে মৌন মুখরাতা, সেটা হচ্ছে সাউন্ড অফ সাইলেন্স থেকে ইন্সপায়ার্ড। তো আমি দাদার সঙ্গে এমনি মঞ্চের বাইরে আড্ডা দেওয়া শুরু করেছিল, সেখানে আমি দাদাকে বলছিলাম যে এটা আমার একান্তই ব্যক্তিগত মত, আমার মতের সঙ্গে আপনারা একমত নাও হতে পারেন। কবির সুমনের একটা গান যেমন আছে বিদায় পরিচিতা, যেটা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা থেকে ইন্সপায়ার্ড, এবং আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনাকে কোথাও যেন ছাপিয়ে গেছে বিদায় পরিচিতা, আমার কাছে বিদায় পরিচিতা অনেক বেশি ভালো লাগে। একইভাবে আবার সাউন্ড অফ সাইলেন্সের যে মৌন মুখরতা গানটাও আমার কাছে মনে হয় যে মূল গানকে ছাপিয়ে গেছে, আমার সঙ্গে একমত হতে হবে নটিসেন্সের আপনাদের। তো আপনারা তো শুধুমাত্র বাংলা থেকেই যে আপনারা ইন্সপায়ার হচ্ছেন এমন না, আপনাদের তো বাইরে থেকেও আপনারা অনেক ইন্সপিরেশন। আপনি কি একটু ঘুরিয়ে বলতে যাচ্ছেন আমাদের অনেক টাইম চুরি করা? এখানে এই গানটা দেখুন অনিন্দ্য লিখেছে, ফলে এর যা কৃতিত্ব অনিন্দ্য প্রাপ্য, আমি কিছুই দাবি করতে পারি না। আমি আশা করবো যে এটা ইউটিউব চ্যানেলে পল সাইমন কোনোদিন দেখবে না এই অনুষ্ঠানটা, কারণ সাউন্ড অফ সাইলেন্স কে ছাড়িয়ে গেছে কোনো গান বললে বিশ্বে একটা ঝামেলা সম্ভাবনা। তবে হ্যাঁ, এই গানটা অত্যন্ত অন্যরকম, এবং অনেকদিন যেটা করেছে আপনি যেটা বলেছেন ওটা ওর দ্বারা প্রাণিত, গানটা সম্পূর্ণ আলাদা একটা গান, মানে একেবারেই আলাদা আমাদের কপি অংশের অনুষঙ্গ হয়ে গেছে। এবং একটা একটা ঘটনা আপনাদের বলি যে একবার এই এই সাউন্ড অফ সাইলেন্স থেকে প্রাণিত একটা গান কবির সুমনেরও আছে, সেই গানটা উনি গেয়েছিলেন একটা মঞ্চ, এবং গাইবার পর ওকে একজন বলেছিল ওই দর্শক আসন থেকে যে এইরকম আরেকটা গান আছে যেটা একটি ছোট ছেলে লিখেছে, এবং তখন উনি মঞ্চে দেখে অনিন্দ্য বলে কয়েকটা লাইন গিয়েছিল, এবং উনি বলেছিলেন যে এটা ভালো হয়েছে,
ফলে অনেকদিন থেকে ও যখন বলছেন কলেজ ফেস সার্কিট থেকে তিনি এই গানটা বেশ জনপ্রিয় এবং এই গানটা কি অন্যরকম এটা অনেকে ভেবেছিলেন। পরে যখন আমরা চন্দ্রবিন্দুর অ্যালবাম করি আমাদের মধ্যে একটু আলোচনা হয় যে গানটা আমি দেবো কিনা, যেখানে সব গানই আমরা লিখছি বা অন্তত চট করে বোঝা যাচ্ছে না যে আমরা কোত্থেকে লিখছি, সেইখানে হঠাৎ এই গানটা কি আমরা দিয়ে দেবো। তখন আমরা ভেবে দেখলাম যে গানটা এতটাই বাংলার গান হয়ে উঠতে পেরেছে যে আমরা দিই, মানে শুনে আমার ভালো লাগলো যে আপনি গানটাকে এতটা ভালো ভেবেছেন, আশা করি অন্য লোকরাও। আপনার একটা গানে আছে যে তুমি আমার শেষ প্রেমের শেষটা, প্রেমের কি আসলেই শেষ হয়? দেখুন একটা বয়সের পর তার দিক থেকে শেষ না হলে অন্য দিক থেকে শেষ, এটাই হচ্ছে ঝামেলা। একটাই তো ঝামেলা, সেটা হচ্ছে যে একটা লোক তো সাধারণত যদি না সে অসম্ভব একটা গোড়া রক্ষণশীল নিজের গায়ে সে বই পড়ানো লোক হয়, তাহলে যে এক জীবনে রাস্তা দিয়ে যেতে যেতে যাকে দেখলো তার প্রেমে পড়লো, ট্রেনে যাকে দেখলো, সিনেমা পর্দায় যাকে দেখলো, স্পেনের একটা মেয়েকে দেখে মনে হলো এই কিনা আপনি আমার জীবন দিটা, কিন্তু আলাপ তো হবে না। ফলে এইরকম করে করে সে তো 7000 লোকের প্রেমে পড়ে, এইবারে তার প্রেমে কজন পড়বে এই তো আসলে সমস্যা। এবার সাধারণত দেখা যায় একজনও পড়ে না, একজন রাজি করার মানে সে তিন চার দিন পরে পর তার আর ভালো লাগে না, কিন্তু অভ্যেস করে চলে যায় এইবারে তো চলে আমাদের ভেবে লাভ নেই। ফলে প্রেম প্রেম বলে হইলেই করা হলো আমার ধারণা, অর্ধেক লোকের প্রেম সারা জীবনে একটাও হয় না, মানে প্রেম বলতে আমি যদি বলি আমি যাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, এটা একটা মিরাকল যে এতগুলো লোকের মধ্যে আমি একটা লোককে বাঁচলাম আর সেই লোকটাও এতগুলো লোকের মধ্যে আমাকেই বাঁচে, এই প্রায় হতে পারে না, মানে যদি প্রবাবিলিটির অঙ্ক বসে যায় এটা অসম্ভব, কিন্তু হচ্ছে। তার কারণ অনেকগুলো আছে যে ঠিক আছে আমাকে রেস্তোরাঁ খাওয়াতে নিয়ে যাচ্ছে, খাওয়া খাওয়া দিলে তো মনে হচ্ছে ঠিক আছে মারধর করবে না, ঠিক আছে শেষ হয় না, কিন্তু আবার এও ঠিক যে যদি প্রকৃত প্রেম বলতে সে আর্থিকের ক্ষেত্রে শুরু হয়। আপনাকে সোশ্যাল মিডিয়া আমরা পাই না কেন? আমার সোশ্যাল মিডিয়া জিনিসটা অত্যন্ত অপছন্দ। কেন? আমার ভিড় জিনিসটা অপছন্দ, আমি অষ্টমীর দিন ঠাকুর দেখতে যাই না, হ্যাঁ মানে আমার মনে হয় এত ভিড়ে যাবো কিরকম একটা অস্বস্তি। তা এই যেখানে সকলেই এত কিছু বলছে বলছে সেইখানে আমার একটু অস্বস্তি হয় আর কিছু না, এই জিনিস ভালো হতে পারে কিন্তু এই জিনিস আমার আমার না, যেমন ধরুন আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তা সেখানে আমি চিংড়ি মাছকে দোষ দিতে পারি না কারণ অ্যালার্জি তো আমার, কিন্তু এও তো ঠিক তো আমার চিংড়ি মাছ না খাওয়ার অধিকার আছে কারণ বাবা আমার গাল গলা ভুলে যাবে তার চিংড়ি খাবো না, হ্যাঁ আজকে চিংড়ি মাছ কখন আনতে হবে তা কিন্তু আমার আমার পোষা। সেরকম একটা জায়গায় পৃথিবীর সকলে বিশেষজ্ঞ হতেই পারে, সেটাই হয়তো গণতন্ত্রের বাক স্বাধীনতার তুঙ্গ মুহূর্ত, সকলেই সকলে কে রবি না আর বলছি লেখা হয় না ব্যবহার করেন অন্তত পশ্চিম বাংলায় যারা করেন, আমি বাইরের লোকের কথা জানি না মানে এখানকার কথা বা আমি বিদেশের কথা জানি না, কিন্তু তাদের মূল যেটা শখ সেটা হচ্ছে যে আমি সকাল থেকে উঠে বিভিন্ন একটু নাম জাদা লোককে অপমান করি, আমরা সবাই সমাজ সত্যই পাড়ার রকে বলতে আমি গ্রামে গেলাম খেলতে খেলতে বলতে বাড়িতে কোন দক্ষায় বলতে পারি, কিন্তু এই কথাটা যদি প্রকাশ্যে বলতে হয় আমার একটা একটা লিখে বলতে হয় তখন তো এত ইউটিউব বক্তৃতা দেওয়া ইত্যাদি ছিল না, তাহলে কিন্তু সম্পাদক আমাকে বলতেন এই কথা যদি আপনি বলছেন তা আপনার লেখার যুক্তি পরম্পরা সত্যজিৎ খারাপ এইটুকু তো প্রমাণ দিতে হবে, তাহলে আপনাকে বলতে হবে বিশ্ববরণ্য একজন পরিচালক হওয়া সত্ত্বেও আমার তার ছবি ভালো লাগে না, তার কারণ হচ্ছে এক দুই তিন, সেখানে একজন সম্পাদক দেখবেন দেখবেন না এই যুক্তিটা তো জানাচ্ছে না, তাহলে আপনি আরেকবার লিখুন, এর মধ্যে একটা পরিশ্রমের ব্যাপার আছে, এর মধ্যে একটা যুক্তি শৃঙ্খলার ব্যাপার আছে, এর মধ্যে একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, কিন্তু আপনি যদি শুধু কিস্তিটাকেই যুক্তি হিসেবে ব্যবহার করতে পারেন সত্যি কিচ্ছু জানে এইটুকুই লিখতে পারে বা অনেক কিচ্ছু পারে না কারণ ও একটা খারাপ লিখতে পারে তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, আর তখন সমর্থন দেখবেন অনেক বেশি না ঠিক বলেছি তাই না, ওর বেশি বা ওর নাম হয়েছে না প্রায় দেখাচ্ছি যেটা আছে এ
সর্বশেষ অ্যালবাম বেরিয়েছে 10-11 বছর পার হয়ে গেছে, সম্ভবত নাম ছিল নয়। তো এই নয় থেকে তারপর কিভাবে সবকিছু সব মানে আমার মনে হয় যতবারই আপনাদের কাছে প্রস্তাব এসছে, তো আপনারা উপলদা তার মতো করে গান গাইছেন, তারও রাখছেন, অনিন্দ্যদা মুভি বানাচ্ছেন ভালো ভালো, আপনিও শর্ট ফিল্ম বানিয়েছেন বেশ কিছু, তার মধ্যে একটা ফিল্ম তো জনপ্রিয় হয়েছে ট্যালেন্ট। আপনাদের মধ্যে ঝগড়া টগড়া হয়েছে নাকি, মানে আপনারা ঠিক করেছেন আর আপনারা অ্যালবাম করবেন না? না, অ্যালবাম হবে, আমাদের মধ্যে ঝগড়া হয় না। হ্যাঁ, তার কারণ আপনি যা বলেছেন, এখন আমরা যে ব্যস্ত থাকি খুব একটা দেখাই হয় ঝগড়া হবে করতে। তবে এটা ঠিক যে অ্যালবামটা বের করতে হবে, সেটা একটা প্রাথমিক কর্তব্য, এবং সেটা যে ফাঁকি দেওয়া হয়েছে সেটা একটা ভালো, সেটা স্বীকার করতেই হবে। কারণ একটা ব্যান্ড তার কর্তব্য হচ্ছে মাঝে মাঝে অ্যালবাম বের করা। কেউ যদি বলে যে না এটা এটা কোনো কথা নয় যে প্রত্যেক বছর অ্যালবাম বের করতে হবে, তাহলেও 10 বছর তো একটু বেশি ব্যবধান। তো এই বছরটা বেরোবে বলে আমরা আশা করি, যদি প্রত্যেক বছরের গোড়া থেকে আমরা সেটা আশা করি, এবছর আমি ভুল কম হবে এবং জল নিয়ে যাবো আশা করি। তারপর আস্তে আস্তে মার্চ নাগাদ দেখা যাবে আবার পয়লা বৈশাখের প্রতি ব্যাপার আবার আবার হয় না, এরকম ভাবে চলে। কিন্তু আমরা সত্যি আশা করছি এবছরটা হবে, কারণ অনেকগুলো গান একেবারেই তৈরি হয়ে আছে। আমরা একটা হাততালি দিয়ে জিনিসটাকে প্রতিশ্রুতি রাখি করে রাখতে হবে, হাততালি তারা কিছু ত্বরান্বিত হয় না। হাততালি অনেক দেখেছি, ওটা কথা আমার বললেই লোকে হাততালি দিই, এটা আমার অবাক লাগে, কারণ ভালো লাগতে কি পারে? এখন আমার গালি দিয়ে অভিনন্দন, আমার এত ভালো লাগে মানুষকে, তারা এত সবাইকে ভালোবাসে, খুব হাততালি হয়তো ভালো বলছে না লোকটা, কিন্তু আমরা একটা কথা এই যে মানুষের প্রতি বিশ্বাস যে আমরা বলি না নিশ্চয়ই পাবে, কেন পাবে না, একবার বের করেছে কেমন পাস করবে, এটা আমার খুব ভালো লাগে। মানে সত্যি আপনাকে ধন্যবাদ জানাই আমি করতালি দিই, করতালি নিশ্চয় বলেই আমাদের অ্যালবাম বের হলো তো মনে হচ্ছে, কিন্তু চেষ্টা সত্যি করা হবে এবছরটা বের করা। সত্যি আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছি, এবং আমিও তো বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। আচ্ছা দাদা, আপনি কি তাহলে ডাইনোসর বিষয়টা বক্তৃতা দেবেন? হ্যাঁ ডাইনোসর আছে আমি দেখছি, ঠিক আছে বলছে। কিন্তু এটা ঠিক যে সবাই মিলে বসে গান তৈরি করতে হবে, এবং অনেকটা হয়ে গেছে আশা করি এবছর বের। আমরা এখন আমি জানি হয়তো আপনাদের আরো অনেক কৌতূহল আছে আপনাদের সবার কাছে, আশা করি কাগজের চিরকুট পৌঁছে গেছে, সেখানে আপনারা সেই সাদা চিরকুটে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন, সেই প্রশ্নগুলো আমাদের পক্ষ থেকে কালেক্ট করা হবে। তো আমরা এখন একটু লেখক চন্দ্রিলের দিকে যাই। লেখক চন্দ্রিল মানে গীতিকার চন্দ্রিল, তিনি তো জাতীয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত পেয়েছেন, এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বক্তা চন্দ্রিল আমরা সবাই ইউটিউবের কল্যাণে একদম জানি, এবং আসলে মনোমুগ্ধ হয়ে তার নতুন ভিডিও জন্য অপেক্ষা করি কখন, তিনি তো নিজে আপলোড দেন না, কোথেকে কোথেকে আপলোড হয়ে যায় এবং সেটা আমরা দেখি। লেখক চন্দ্রিল আমাদেরকে অনেকভাবে মুগ্ধ করেছেন, আমি খুব সম্প্রতি তার একটা লেখা পড়লাম, সেটা হচ্ছে অন্য মানেই বন্য। লেখাটি আমাকে এতটাই ভাবিয়েছে, সেটা হচ্ছে আমরা জানি যে দেশপ্রেম, আমার ছোটবেলা থেকে দেশপ্রেমের প্রতি আমাদেরকে বিশেষভাবে অনুরাগী করে তোলা হয়, আমরা গান গাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। কিন্তু চন্দ্রিলদা একদম ভিন্নমুখী ধারায় সেখানে প্রশ্ন করছে, দেশপ্রেম কি আসলেই ভালো? তারা দেশপ্রেম কি আসলেই, আপনি যতটা দেখিয়েছেন দেশপ্রেম কি আসলেই ততটা ভালো নয়? দুরন্ত বিলেদারের প্রশ্ন করেছেন, যে উত্তরই দাও ঝামেলা হবে। হ্যাঁ, আমি মনে করি যে দেশপ্রেম হয়তো ভালো, আমি প্রবন্ধটা খুব বড়, কারণ হয়তো অনেক কিছু বোঝানো আছে, সেটা তো আমি পড়ে শোনাতে পারবো না, একটু হয়তো পড়বো। এবার আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেটা ঠিক ওই আমাদের স্বাধীনতা দিবসের আগে, সেইটা টিভি চ্যানেলের অনুষ্ঠান, সেখানে সবাই যেরকম হয় বলতে হবে দেশের কোনো চিহ্ন, তো সেখানে আমি কিছু ট্যাবলেটের কথা বলেছি, তাতে তারপর যখন অনুষ্ঠানটা প্রচারিত হয় যে আমার অংশটা পুরোটাই করে কেটে বাদ দিয়ে যায় করেছি, কারণ তারা তো চ্যানেলটা ভালো করে চলতে হবে, তাতে আমার একটু রাগ হয়, কারণ আমি তো বলেছিলাম ওই তখন আমার হাতে আরেকটা অস্ত্র ছিল, আমি তখন একটা সপ্তাহে সপ্তাহে কলাম দিতাম, তো আমি কলামটা সেই জিনিসটা নিয়ে লিখেছিলাম। তা সেটা লিখেছিলাম দুটো কারণে, তখন পাকিস্তানে একটা বন্যা হচ্ছে, বন্যায় অনেক মানুষ মারা যাচ্ছিল, সেই সময় আমি একটা হিন্দি অনুষ্ঠান দেখেছিলাম একটা কোনো জাতীয় টিভি চ্যানেলে, যেখানে কথা হচ্ছিল
পাকিস্তান এর মানুষ কে আদৌ ভারতের সাহায্য করা উচিত পুঁজি মানে ভারত সরকার সাহায্য করবে কি তা সেখানে অধিকাংশ মানুষ বলছে উদ্যোক্তা যায় মরে মরে পাকিস্তান এর লোকের কথা হবে সেটা কি আমি কি চমকে উঠি যে একটা চ্যানেলে এসে এই রকম কথা বলা যায় তারপরে এই স্বাধীনতা নিয়ে আরো অনেক অনুষ্ঠান হচ্ছিল সেখানে একটা অনুষ্ঠানে বলা হয়েছিল যে তখন সচিন খেলছে সচিন তেন্ডুলকার আমাদের ভারতের একজন অসামান্য আইকন আমরা সবচেয়ে খুশি হই যখন তিনি পাকিস্তানের বিরুদ্ধে ছয় মারেন অর্থাৎ বলছেন না যে আমরা সবচেয়ে খুশি হই যখন তিনি সেঞ্চুরি করেন বা ডাবল সেঞ্চুরি করেন বা ছয় মারেন বা ম্যান অফ দ্য ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ছয় মারলে আমরা সবচেয়ে খুশি আমি তো অবাক হয়ে গেছি টিভি চ্যানেলে বলছি সাধারণত তো আমরা রাস্তাঘাটে এরকম মন্তব্য করি তখন আমি প্রবন্ধটা লিখি যেখানে আমি লিখি যে আমরা দেশপ্রেম বলতে যেটা বুঝি সেটা সাম্প্রদায়িকতা একটু প্রসারিত রূপ ছাড়া কিচ্ছু না আমি যদি বলি যে আমার পাড়াই শ্রেষ্ঠ অন্য কোন পাড়া এর কাছাকাছি আসবে না আমার পাড়া সবচেয়ে ভালো তখন আমি এটা কি সংকীর্ণ মনে হবে তোর পাড়া ভালো ওই পাড়া হয়তো ওই দিক থেকে ভালো সেই পাড়াটা তো সেই ওকে কি বলছি এরকম আমি যদি বলি আমার রাজ্যই শ্রেষ্ঠ তোমার রাজ্য কি আমি জানি কেন ওই রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি সব না ওসব জানি আমার নিরপরাধ আমার রাজ্য কেন ওই রাজ্য যে স্বাস্থ্যের দিক থেকে এতটা উন্নতি করেছে হাসপাতাল না আমার রাজ্য তখন আমরা এটা কি করছি বলতে না প্রাদেশিকতা ছাড়া কিচ্ছু না কিন্তু যেই এটা বাড়তে বাড়তে দেশের মন্ডিতে না ঠিক বলছি এরকম দেশ হতে পারে আমার দেশ সবচেয়ে ভালো তা বার্নার্ড শ বলেছিলেন যে দেশপ্রেমের সংজ্ঞা কি দেশপ্রেম হচ্ছে আমার দেশ সবচেয়ে ভালো কারণ আমি সেখানে জন্মেছি এটা হচ্ছে একদম নিখুঁত সংজ্ঞা কারণ আমি যদি বেলজিয়ামে জন্মাতাম আমি কি বলতাম বেলজিয়াম সবচেয়ে ভালো আমি যদি রুয়ান্ডায় জন্মাই রুয়ান্ডার তুলনা নেই আমি ভারতে জন্মেছি ভারতের তুলনায় আমি চীনে জন্মাই চীনের তুলনায় এ তো হতে পারে না সব দেশ একসঙ্গে ভালো হতে পারে না কারণ একটা দেশ ভালো হবে একটা দেশ খারাপ হবে বা সব দেশই কিছু ক্ষেত্রে ভালো হবে কিছু ক্ষেত্রে খারাপ হবে কিন্তু আমরা সেটা বলি না আমরা বলতে থাকি যে আমার দেশ সবচেয়ে ভালো এবং সেই বলাটাকে এমন জায়গায় আমরা নিয়ে যাই যে আমরা যখন অন্যায় ভাবে অন্য কোনো দেশের বিরুদ্ধে কিছু কাজ করি আমরা সেটাকেও বলি সংগ্রাম কারণ আমার দেশ করছে ওই কাজটি অন্য দেশ আমার বিরুদ্ধে করলে আমরা কিন্তু সেটাকে তত ভালো বলি না আমি একটা জায়গায় একটু পরে শোনাই প্রবন্ধটা যাবো সময় তো খুবই দেওয়া হয় একটা না দুটো জায়গা পড়ে শোনাই এইখানে অনেকক্ষণ ধরে দেশপ্রেম জিনিসটা নিন্দে করার পর লেখা হচ্ছে তবে কি সম্প্রদায় বল কিছুই দেয় না হ্যাঁ কতকটা দেয় একেবারে নিজের তত্ত্বপ্রস্তুকুর বাইরে তাকাতে শেখায় একটা হাত বাড়ানো আছে তার মধ্যে বাঙালির ছেলে হিমালয় যাচ্ছে শুনলে আমি টিফিনের পয়সা বাঁচিয়ে তার ফান্ডে হিন্দুদের বাড়ি পুড়ে গেছে শুনলে অন্য এক হিন্দু চোখের জল ফেলেন মাদ্রাসা করতে হবে জানলে অচেনা ছাত্রদের জন্য মুসলিম ভদ্রলোক ছেলের পুরনো বই সব দিয়ে দেন আমি থেকে আমরা পথে রওনা করিয়ে দেয় এই ভোট কিন্তু হা অ্যান্ড হতশ্রী এই যোগের মধ্যেই নিহিত আছে বিয়োগ এই প্রসার কিছুটা হেঁটে গিয়েই ধা করে বিয়ে ফেলে পাঁচিল পোহা মুসলমান ভদ্রলোক বলে ওঠেন হিন্দুদের স্কুলের জন্য টাকা কেন দেব হিন্দু বড় একটু ধমক লাগান পাঁচ প্রহর মাইক লাগিয়ে নামাজ পড়ে কান ঝালা পালা করবে আর আমি কিনা জমা মসজিদের চাঁদা আমরা থেকে সবাই এই উত্তরন্ত দূরস্থান একটা ছোট আমরার কামরায় এই আবেগ ঘুরপাক খেতে থাকে শুধু নিজের কথা ভাবছো কেন একার বাউন্ডারি পেরো এই পরামর্শ শুনে যে যাত্রা তা একে তিন চারটে স্টেশন পরেই কিছুতে ঘ্যাচ চেন টেনে থেমে যায় আমার কাকার বদলে আমার নিজস্ব ধর্মের ভাষার গণ্ডির চারটি তুতো কাকার প্রতি আমার যত্ন ধায় মাত্র এ সেই আদত পাড়কুচুটে স্বার্থবাদীরই একটু গোয়াজু লাইক হলো যদি বা অতি কষ্টে কুঁতিয়ে লাফিয়ে এগুলো পেরিয়ে দেশের বাঁধ দেশের সেচ দেশের রক্ষা দেশের শিল্প জীবন বিলোতে পারি ভারতের মুচিনাথ পর্যন্ত আমার ভাই আমার রক্ত হ্যাঁ ভেবে টাক চুল করি ও সম্মতি সূচক ঘাড় হেলাই তা পরের স্টেপটা কষে ফেলা প্রায় অসম্ভব সমগ্র মানুষকে গোড়াকুলি বিলোল সে আবার হয় নাকি ভোট ভুয়াবাজি নট ডান এবং আরেকটা জায়গা পড়ি সেটা হচ্ছে এই যে আমাদের হাউ হাউ আবেগকে প্রশ্রয় দিতে সুবিধে হয় বলে মগজ ধোলাইটা বেশি পরিমাণে ও মেলোড্রামা উপচিয়ে হয় বলে দেশপ্রেমের উজ্জ্বল পতাকাটা হট করে সই আমরা উঁকি দিতে পারি না ভাবি আমার পাসপোর্ট আলাদা রঙের সর্বত্র আমার ব্যক্তি নামের সঙ্গেই আমার নাগরিকতা আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অঙ্গ হাজার হাজার মানুষের ত্যাগকে ছোট করা অসম্ভব আর যে রাষ্ট্র খেতে পড়তে দিচ্ছে পিচপথ গড়ছে ট্রেন মেরামত করছে তাকে ভালোবাসাটা খারাপ হলো করতে ভালোবাসা কখনো খারাপ নয় যতক্ষণ সে আরো ভালোবাসারই জন্ম দিচ্ছে যতক্ষণ তা মানুষকে কাছে টানতে শেখাচ্ছে এক পিঠ শেখতে গিয়ে আরেক পিঠ পুড়িয়ে ঝামা করছে না কিন্তু দেশপ্রেম সেই ধরনের মহান ভালোবাসা না দেশপ্রেম তেরিয়া সে বলে স্পষ্ট বলে দেশকে ভালোবাসো অন্য দেশকে ঘৃণা করো দেশপ্রেম বলে না
চীন কি করছে ভালো করে যুক্তি দিয়ে বোঝো তারপর মত দাও। সে বলে চীনে একটা সালা আরশোলা খায় কেমন বোঁচা বোঁচা দেখতে, আমাদের বর্ডার ক্রস করছে মহাবজ্জাত মা। দেশপ্রেম শত্রুতায় তা দেয় তাকে পেলে পুষে বড় করে তোলে, এ হাতে প্রেম নেয় ও হাতে নগদ হিংসা বিক্রি করে। তা বলে কি কেউ আমার দেশ আক্রমণ করলে আমি তাকে ঢুসবো না? নিশ্চয়ই আমাকে কেউ গুলি মারলে আমি তো পাল্টা গুলি মারবোই, আত্মরক্ষা। কিন্তু দেশপ্রেম সেইটুকুতে নিজেকে সংযত রাখে না, সে শেখায় অন্যে অহেতুক কামান ডাকলে অন্যায় ফাউল বলে চেঁচাতে, কিন্তু আমি অন্যকে অহেতুক ঝাঁঝরা করলে তা নিয়ে গর্ববোধ করতে, আমার রাজ্য অন্যের সম্মানের পাজরা মটমটিয়ে বিস্তৃত হলে তা নিয়ে জয় দাবামা বাজাতে। সে শেখায় স্বাধীন চেতা মানুষকে হাতির পায়ের তলায় দড়িতে, দেশপ্রেম হিংস্র কাঠ বোমার মানুষ অবমাননাকারী দখলদার সংকীর্ণ চিত্ত। সে সেজেছে সাম্প্রদায়িকতা স্লাইড বড় ভাই, আর বেমালুম চেপে গেছে যে আন্তর্জাতিকতার চেয়ে বিশ্বজনীনতার গরিয়ান পরিব্যাপ্তির চেয়ে সে অনেকটা বেঁটে বিকৃত ও পঙ্গু। সাধে স্যামুয়েল জনসন বলেননি দেশপ্রেম স্কাউন্ড্রেলের শেষ আশ্রয়। চন্দ্রদের লেখা কোথাও যেন আমাদের খুব ভাবা এবং চিন্তার কাছে আলোড়ন তোলে তার একটি উদাহরণ আমরা দেখলাম। আমরা লেখক চন্দ্রিলের কাছে তার প্রথম লেখক জগৎটা নিয়ে আমরা পরে আরো কথা বলবো। দাদা আমি অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই, আপনি জানেন যে খুব সম্প্রতি চ্যাট জিটিপি নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং আপনি যদি তাকে বলে দেন যে তুমি আমাকে একটা নোবেল জয়ী একটা উপন্যাস লিখে দাও তো বাবু হয়তো সে কিছুদিনের মধ্যে তাও করবে। এ যদি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তির পরিচয়, তাহলে আমরা যারা দুটো লাইন লিখে খেয়ে পড়ে বেঁচে আছি তাদের ভবিষ্যৎ কি? অন্য লাইন খুঁজতে হবে, সন্দেহ নেই যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আজ হয়তো অতটা পারছে না, কিন্তু কিছুদিন পরে ব্রিলিয়ান্ট কিছু করতে পারবে না, মানে এরা রবীন্দ্রনাথের মতো লিখতে পারবে না, কিংবা এর মধ্যে থেকে আত্মরুজ্জামান ইলিয়াস হবে বলে মনে করি না, কিন্তু মাঝামাঝি একটা স্ট্যান্ডার্ড এরা ডেলিভার করে দেবে। মানে কিছুদিনের মধ্যে আপনাদের এবং আমাদের বইমেলায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বই বেস্ট সেলার হবে, তারা সই করতে হয়তো পারবে না এসে, কিন্তু বিরাট হই হই হবে এবং বলা হবে যে কি মানুষ কি লেখে, তো ঠিকঠাকই লেখে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার ফলে এরা তো শুধু লিখবে না, এরা গান গাইবে, বাজনা বাজাবে, আলাদা ছবি আছে, হ্যাঁ ছবি আঁকবে, সিম্ফনি তৈরি করবে। ফলে সাধারণত যারা ভাবতো এতদিন যে আমি একটু লিখে আমি একটু গান গিয়ে আমি একটু শিল্প করে বেশ নামতাম করবো বা অন্যান্য কিছু সুবিধে পাবো, তাদের সুবিধে গেল, এতে কোনো সন্দেহ, অনেক কিছুরই সুবিধে গেল, প্রচুর লোকের চাকরি হয়ে যাবে, একটা হ্যাঁ না থাকার ওয়ার্ড বা কিছু এসে এত কাজ করে দেবে যে রাজধানী বাড়ি যাবে, তো অনেক বেটার কাজ করছে, ছুটিও চায় না, চা খেতে যায় না, তার মধ্যে যদি কেউ বলে না বাবা দিলে তো উনি এআই এর চেয়ে ভালো লেখে, উনি এত ভালো লেখে, আমরা তো মাঝে মাঝে মনে করি রবীন্দ্রনাথ যে লিখেছেন তার সঙ্গে টক্কর দিতে পারে, সেরকম আপনারা কি দেখছেন তখন আরো যারা না হবে কিন্তু সাধারণ ভাবে যে যত লোক লিখছে যত লোক শিল্প করছে তাদের ভাগ মারা যাবে কেন? আমাদের একটা প্রশ্ন সম্পর্ক প্রশ্ন আসি, সেটা হচ্ছে তাহলে কি সাহিত্যের ভবিষ্যৎ কোথায় তাহলে? মানে না তখন তাকে এআই এর সঙ্গে কম্পিটিশন করে বেঁচে রাখছে। দেখো এমনিতে তো আমাদের আমাদের স্বভাবটা হচ্ছে একটু প্রতিকূলতার সম্মুখীন হলেই আমরা কাঁদ দেব, এই আমার কেন জমি চলে গেল, আমার জায়গাটা ছিল এখানে, আমি সাহিত্যটা করছি, এর মধ্যে হয়েছে না কলাচ্ছে, কিন্তু না কলামে নাই দরকার। মানে আমার বক্তব্য হচ্ছে এই যে আমি একটা কাজ করছি, তখন এরকম তো হতেই পারে যে সেই কাজের একজন প্রতিযোগী এসে উপস্থিত, আমি খুব ভালো ক্রিকেট খেলি, আমার পড়ায় আমার খুব নাম, ও অন্য পড়া থেকে আরেকটা বাড়ি হলো, একজন এসে বাড়ি করলো, সেই ছেলেটা হচ্ছে অনেক ভালো ক্রিকেট, তখন আমার রাগ হবে, কিন্তু কি করবে, আমার তো ভালো খেলে দেখাতে হবে যে আমিও ভালো খেলি। এখন আমি যদি শুধুমাত্র ক্ষোভ আর কাজু নিয়ে আর রাগ নিয়ে থাকি, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার কেন কেন এটা করবে না, করছে করুন, দেখি আমি যাচ্ছি ভালো খেলি পারি, আর যদি না পারি আমার হার স্বীকার করার, আমার আমাকে একজন গুড লুজার হতে হবে, তখন আমি না আমার আমার ভাগ খেলে দিলে অত এগো খারাপ কেন পারবে না, কারণ সে তো রবীন্দ্রনাথের আগে হয়তো একজন খুব বড় লিখতে বা রাজেশ খান্না দারুণ ছিল না, অমিতাভ বচ্চনের সাথে ভাগ খেলে আমি আমার ছিলাম,
যুগে যুগে পরিবর্তন আসে এবং গানের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা যখন চন্দ্রবিন্দুর গান শুনতাম তখন হয়তো আমাদের বাবারা বা চাচারা বলছে কি গান শুনিস, আমরা শুনতাম হেমন্তের গান মান্নাদের গান। এখন আমরাও বাবা দাদাদের বয়সে চলে গেছি, আমরা ইদানিংকালে যখন দেখি যে বাংলা ফোকের সঙ্গে র‍্যাপ মিক্স করে দেওয়া হচ্ছে, আমরা আমাদের এই পরবর্তী প্রজন্মকে বলি তোরা এইসব কি গান শুনিস, আমরা শুনতাম চন্দ্রবিন্দুর গান। গানের কি রুচিটা কি জেনারেশন ধরে ধরে বদলায়, বা গানের কি আসলে জেনারেশন পর জেনারেশন ধরে গানের মান পরিবর্তন হতে থাকে? শুধু গানের এত তো নতুন জিনিস হয় এবং নতুন জিনিস সাধারণত বাঙালিরা নতুন জিনিস গ্রহণ করতে পারে না। বাঙালিরা সাংস্কৃতিক ভাবে খুব সংকীর্ণ একটা জাত, একদম ভালো না, এবং কোন রকম উদার চিত্ত মুক্ত মন এদের নেই, অধিকাংশ নেই, কিছু অংশের তো সবসময় থাকবে। এবং যেটা হয় সেটা হচ্ছে যে কোনো নতুন জিনিস এলে প্রথমেই বাধা দেয়, এটা কিচ্ছু হচ্ছে না, সেটাকে খোলা মনে আগে দেখবো, বিচার করবো, তারপর মত দেবো, একে করে। ফলে যে কোনো প্রজন্মই বলে যে এটা এটা কিছু হচ্ছে না। যখন আমরা তো দূরস্থান, যখন প্রথম সুমন চট্টোপাধ্যায় এসেছিলেন তখন কবি সুমন নাম ছিল না, তখন তাকে যাচ্ছে দিয়ে বলা এ গান তো থাকবে না, দু বছর গান হচ্ছে বাবার উলকমাতা লিখেছে কবি গান তোমাকে যেই তোমাকে যেটা গান হচ্ছে আজকে তারাই বলছে সুমন উনি বাবা তুলো না কারণ তুলে হয়ে গেছে উনি কিন্তু খুব ভালো ছিলেন, কেউ জানে না তখন তার একটা নানা তো শোনে না, পরিয়ার নাম শোনে বলছে আপনার মতো যে একটা হাততাল কি অভিনন্দন করে নেই বুড়ো জিনিসটা হচ্ছে বাঙালিদের সবসময় নিয়ম যে আমি যখন আমার যখন যৌবন ছিল, আমার যখন কৈশোর ছিল, যখন আমার সবচেয়ে বড় কথা প্রাণ শক্তিটা সবচেয়ে বেশি ছিল আর গ্রহণ ক্ষমতা সবচেয়ে বেশি, বিয়ে হয়নি ফলে বিরক্তি অপ্রসন্ন তো ওটা অত ছিল না, যিনি গ্রহণ হয় নাটক দেখতে গেছে নাটকটাকেই মন দিয়ে দেখছে, সে পেছনে পেছনে না লাগবে এই যে জীবনটা হয়ে গেল টাকাই বা করতে গেল বাচ্চাটা কোন স্কুলে যাবে, আর তাছাড়া রোজ রাত্রি মাথা ব্যথা করছে সেটা তো নেই, বলে যে মন দিয়ে এরকম করে পদার্থ নাটকটা দেখছে, মন দিয়ে এরকম করে জগন্ময় নৃত্য শুনছে, জিনিসটাকে গ্রহণ করছে। তা লোকের কি হয়, লোকের মনে হয় যে এই যে শিল্পটা দেখলাম এর কোনো তুলনা, তা পরবর্তীকালে যে শিল্প আসে তা কিছুটা আঙ্গিক মাত্রায় তার কিছুটা বিষয় বদলায়, উপস্থাপনাটা বদলে যায়, তাদের মধ্যে হয়তো যারা একটু কম বয়সী হন তাদের মধ্যে সাধারণত একটু উগ্রতা ঔদ্ধত্য তেজ থাকে যে সবকিছুকে ভেঙে ফেলবো আর এইভাবে নাটকটা করবো, এইভাবে সাহিত্যটা করবো, কে বলেছে কবিতা বই বদ্ধ যাবে না, এই এই সমস্ত জিনিসগুলোকে তো বলি আবার এরকম তো আমরা অভ্যস্ত না, এবার অভ্যস্ত আমরা নিয়ে এটা হবে না বা খোলা মন নিয়ে দেখবো না তা না, কিন্তু ওই জিনিসটা চলে আসে যে আমার কৈশোর যৌবনে যে জিনিসগুলো আমাকে এতটা আনন্দ দিয়েছে সেটাই শিল্পের সর্বোৎকৃষ্ট নমুনা, তারপরে যা আছে সেটাকে আর আমি গ্রহণ করবো না। এটা সমস্ত বাঙালি বাঙালি কেন সকলের মধ্যেই আছে, কিন্তু আমার ধারণা বাঙালির মধ্যে একটু বেশি আছে, ইউরোপের মধ্যে একটু কম আছে, নতুন জিনিসকে বাঙালি গ্রহণ করতে শেখে না। কিন্তু তারপর যখন আপনি যেটা বলছেন যে চন্দ্রবিন্দু শুনে তখন যারা মাতোয়ারা হয়েছে তারা যখন আবার একটু বড় হয় তারা তখন শুনে বিটিএস কি বলতো কি কোরিয়ান গান শুনবে বাংলা গান শুনবে পৃথিবী চলেছে, কিন্তু কিছু লোক থাকবে যারা খোলা মনে পুরোটা বিচার করবে তারাই শিল্পের প্রকৃত মানে বোঝা সমস্যা এবং সমাধান। আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এমন একটা সময় যাতে দর্শক আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ভাবে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, বাইরেও প্রচুর লোক দাঁড়িয়ে আছেন। তো আপনাদের জন্য আটতলায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে, আটতলায় আপনারা খুব মানে যারা দাঁড়িয়ে ভিড় করছেন তারা আটতলায় গিয়ে মনিটরে বড় পর্দায় সেখানে দেখানো হচ্ছে করছি। আপনারা হচ্ছে লাল জুতো কালো জুতো যেখানে আপনি কালো বলি যে আলপনি সাক্ষাৎকার নিয়েছেন সেখানে আপনি বলতে চেয়েছেন যে
শিল্পী এবং তার শিল্পকে আলাদা করে দেখতে হবে, সাহিত্যিক এবং তার সাহিত্যকে আলাদা করে দেখতে হবে। আমরা কি একদমই যেমন রোমান পোলানস্কি তিনি পেডোফাইল ছিলেন জন্য কি আমরা পিয়ানিস্ট দেখব না, নাকি আমরা তার ব্যক্তি জীবনকে আলাদা করে রাখবো আবার তার সৃষ্টিকর্মকে আলাদা করে দেখবো? আমার মধ্যে আলাদা করে দেখবো, হ্যাঁ, কিন্তু ফট করে বলে দেওয়ার অনেকগুলো যুক্তি সাজাতে হয়। এবার এই নিয়ে আমি আরো লেখা লিখেছি, আপনি যে লেখাটা বলছেন তা ছাড়াও লেখা লিখেছি। এবার এইটা একটা স্বাভাবিকভাবে খুব বিতর্কের জায়গা, বিদেশেও খুবই বিতর্কের জায়গা, উডিয়ালিনকে নিয়ে বিতর্ক হচ্ছে, পোলানস্কিকে নিয়ে বিতর্ক হচ্ছে। অনেক মানুষ মনে করেন যে একজন মানুষ যদি অপরাধ করে তাহলে তার শিল্পকে আমি গ্রহণ করবো, কিন্তু আমি আমি তো মনে করি না। মানে ধরুন একটা লোক খুব ভালো ক্রিকেট খেলে, এইবার সে ব্যক্তিগত জীবনে অত্যন্ত ইজার একজন, এবার আমি কি তাকে ক্রিকেট টিমে নেব? মানে আমরা তো অর্ধেক লোক ব্যক্তিগত জীবনে কিরকম ছিলেন জানিও না। মানে আমি এখন বিস্তৃত ভাবে এই যুক্তিটা বলছি না, কারণ অনেকটা বলতে হয়, আমি আগে বলেওছি, মানে আমার কলকাতা লিটারেচার মিটে এমনি কথা বলাও আছে। তবু এইটুকু বলি যে আমরা তো জানি না, ধরুন কালিদাস কিরকম লোক ছিল আমরা তো জানি না, হয়তো অত্যন্ত কাজে লোক ছিলেন। আবার যদি পাবলো পিকাসোর জীবনটা পড়েন দেখবেন যে মানুষ হিসেবে তিনি মোটে সুবিধের লোক ছিলেন না, অনেক মানুষকে তিনি অনেক রকম অত্যাচার করেছেন যে আমরা ভাবতেও পারি না। কিন্তু তাদের তো পিকাসোর যে চিত্র চিত্রকর্ম যে শিল্পকর্ম সেটার তো তুলনা হয় না। এবার সেটাকে আমি যদি সরিয়ে দিই, না বাজে লোক ছিলেন আমি পিকাসোর ছবি দেখব, তাহলে কে বঞ্চিত হবে? আমার তো মনে হয় মানুষ বঞ্চিত হবে, যে পিকাসোর ছবি ছাড়া যদি চিত্রশিল্পের ইতিহাস লেখা হয় তাহলে ইতিহাসের প্রায় প্রধান অধ্যায়টাই বাদ চলে যাবে। তাই আমরা যখন একটা শিল্প দেখবো আমার মতে ওই শিল্পটাকেই দেখা উচিত, সেই লোকটা কিরকম ছিল, সেই লোককে মেরেছিল কিনা, সে নিগ্রহ করেছিল, তার জন্য তার শাস্তিপ্রাপ্য দিতে হবে। একটা লোক যদি চুরি করে বা একটা লোক যদি সত্যি সত্যি প্রমাণিত হয় যে সে পেডোফাইল, তাকে জেলখানায় দিতে হবে। কিন্তু সে যদি অসামান্য সিনেমা বানিয়ে থাকে সেই সিনেমাটাকে আমি ব্যান করে দিতে পারি। এটা হচ্ছে একটা এক লোক চাকরি করে এইভাবে ধরে নিতে হয়, সে যখন শিল্প করছে তার বাকি জীবনটার থেকে সে আলাদা, এটা ধরে নিতে হয়। আমি কাদম্বরী দেবী একটা জায়গায় পড়ি, এটা এটাও অনেকটা পড়তে পারলে ভালো হতো কিন্তু সেই সময় নেই, কিন্তু একটা জায়গায় পড়ি, অনেকে তো মনে করেন যে আমি যখন সাহিত্য সমালোচনা করবো তখন সাহিত্যিকের ব্যক্তিগত জিনিসটা যদি জানতে পারি আমার সমালোচনাটা ভালো হবে, বৃদ্ধ হবে। কিন্তু এখানে কাদম্বরী দেবী তা বলছেন না। কাদম্বরী দেবী একটা জায়গায় বলছেন যে একটা লোক যদি একটা লেখকের ব্যক্তিগত জীবন না জেনে শুধুমাত্র তার গদ্যটা পড়লো বা পদ্যটা পড়লো সে কি সেটা কম বুঝলো? তখন যিনি প্রতিবেদক যিনি মনে করেন হ্যাঁ অবশ্যই একজন মানুষ শিল্পীর ব্যক্তিগত জীবনটা আলোচনা করা উচিত, সে বলছে হ্যাঁ কম বুঝলো, মানে যে জীবনী পড়েছে সে হয়তো বুঝেছে নেহরুদা এটা কাকে ভেবে লিখেছিলেন। কাদম্বরী দেবী বলছেন আহ তাকে রসালো অ্যানেকডোট পাওয়া গেল কিন্তু কবিতাটা কি করে বেশি বোঝা গেল? এ তো গোটা ব্যাপারটাকে উল্টে দেখার চেষ্টা, তোর সামনে একটা কবিতা আছে, তুই তার লাইন গুলো পড়ে চিত্রকল্প গুলো ভেবে শব্দগুলো চেনে তার ভাবটা ঘোরটা নেওয়ার চেষ্টা কর, তার বদলে ঘুরতে বসলি এটা লেখার সময় কবি কার সঙ্গে অ্যাফেয়ার চলছিল, কবিতাটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে না ধরে কবিতাটাকে লাস্ট স্টেশন হিসেবে ধরলি, আর ফ্ল্যাশব্যাকে কি জানতে চাইলি কবিতাটার ফিনিশ প্রোডাক্টটা কি করে অ্যারাইভ করা গেল? এই শেকড় গোয়েন্দাগিরির সঙ্গে কে ইচ্ছা সুখসুখের পার্থক্য করি? প্রতিবেদক বা একটা লাইন কবি কেন লিখলেন সেটাই তো সাহিত্য বিশ্লেষণ। কাদম্বরী না কেন লিখলেন আর্টে কোনো প্রশ্নই না, প্রশ্নটা হলো কি লিখলেন, লেখাটা কি বলছে? ধর এক পরিচালক বললেন আমার বাবা আমার মাকে খুব পেটাতো তাই এই সিনটায় নায়ক নায়িকাকে পেটাচ্ছে। শুকনো পণ্ডিত বলবে ইউরেকা, সোর্স মিল গায়া, কারণ সে শিল্পের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনকে ভাবে শিল্পের সত্য। আসল সিনেমা প্রেমী বলবে আমি দেখবো ছবিতে ওই সিনটা সুপ্রযুক্ত কি, অভিনয় কেমন হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ব্যবহারটা ভালো, এগুলো ছেড়ে যদি এই কোন ঘটনা অবলম্বনের দিকে মন চলে যায় সেটা ছবি বিশ্লেষণ হলো না, ফিল্মটাকে উপলক্ষ করে গল্প গসিপে মন ঢালা হলো, এমনকি বাবার মারধরের বাস্তব দৃশ্য থেকেই ওই সিনের সংলাপ ও অভিনয় যদি হুবহু টোকাও হয় তাতেও কিছু এসে যায় না, কারণ আসল জিনিস বাবার চর নয় নায়কের চর, যেটা আমাদের সামনে শিল্পটায় ঘটছে। প্রকৃত রসিক ভাববে চরটার মধ্যে দিয়ে চরিত্রটার কেরিয়ার ব্যর্থতা জ্বালাটাই কি ফুটে বেরোলো? ওই যে দ্বিতীয় সিনে একটা কলেজের মেয়ের দিকে সে তাকিয়েছিল টস টস করে, সেই চাউনিটাকে মনে রেখে এর পিছনে কি যৌন হতাশাও খুঁজে পাওয়া যায়? মানে প্রশ্ন ও ভাবনার উপাদানগুলো আসছে সিনেমাটার মধ্যে থেকে, যেটা দেখানো হচ্ছে শোনানো হচ্ছে তা থেকে, সেগুলোই সিনেমাটাকে ধারণ করে রেখেছে, অন্য সব মগজবাজির অধিকার ও দাপাগি সিনেমাটার বাইরে। আরো অনেকটা লেখা আছে কিন্তু এইটুকুতে একটা ইঙ্গিত পাওয়া যাবে আমি কি বলতে চাইছি। মানে এখানে বলা আছে যে রবীন্দ্রনাথ লেখাটা লেখার সময়
কি রঙের মোজা পরেছিলেন বা প্রদীপের আলো লিখেছিলেন না বিদ্যুতের আলো লিখেছিলেন নাকি তাকে তিনি পোস্ত আনতে বলেছিলেন চাকরকে না হিং আনতে বলেছিলেন এর দ্বারা ওটা নিয়ন্ত্রিত হতে পারে লেখাটা কিন্তু সেইটাই বড় কথা নয় তার কারণ হচ্ছে এমনকি স্বয়ং রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেও উনি বলতে পারবেন না যে লেখাটা উনি কেন লিখেছেন এটা শেষকালে একটা জায়গা আছে যেখানে কাদম্বরি বলছেন যে চাল কথাটা আমাকে ভেবে লেখা কিনা এইটা রবিও বলতে পারবে না কারণ প্রাথমিকভাবে হয়তো একজন শিল্পী একজন কিভাবে লিখতে শুরু করে তারপর হয়তো গোটা নারী ইমেজটা তার কাছে যায় তাই নিয়ে লেখেন তারপর হয়তো এই লেখাটা টেকনিক্যাল প্রয়োজনে লেখাটা বদলাতে থাকে যে প্যারাগ্রাফটা দেবো না একটু বাউল হয়ে যাচ্ছে বাদ বা কবিতাটা লিখছি এখানে এই অন্তর্প্রাসটা ভালো না এটাকে বাদ দিয়ে অন্য লাইন নয় ফলে এতগুলো জিনিস মিলিয়ে একটা জিনিস লেখা হয় যে যদি কবিতাও বলা হয় যে কেন কবিতা লিখলেন পুরোটা ব্যাখ্যা করুন প্রত্যেকটা লাইন ঠিক কোথেকে এলো সেও বলতে পারে অবচেতন তো অবদান আছে ফলে যেখানে সে নিজেই বলতে পারবে না সেখানে অন্য একটা লোক কতখানি বলতে পারবে তাই কোথেকে এলো এটা বড় কথা না বড় কথা হচ্ছে কি বলবে কি প্রকাশ করবে এটাই বলতে চাইছি দাদা আরেকটা প্রশ্ন আসে যেটা হচ্ছে যে সাহিত্য একটু জনপ্রিয় হয় তো তাকে একটু উড়িয়ে দেওয়ার প্রবণতা থাকে এবং বলা হয় বাজারি সাহিত্য আবার এই পপুলার সাহিত্য বনাম ক্লাসিক সাহিত্য একটু চিরকাল এটা দ্বন্দ্ব চলে আছে সাহিত্যকে কি এভাবে ভাগ করা যায় যেটা পপুলার এটা ক্লাসিক আমি মনে করি হ্যাঁ এমনিতে সিনেমা নিয়ে শশী কাপুর একটা কথা বলেছিলেন তারপর থেকে আমাদের সর্বত্র এটা উদ্ধৃত করা হয় যে আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্ম বলে কিছু নেই দে আর অনলি গুড ফিল্মস এন্ড ব্যাড ফিল্মস কথাটা প্রচন্ড প্রচন্ড ভাবে আবৃত হয়েছিল এবং এখনো সকলিতে বলে আমি মনে করি ভাগ করা যায় আর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্ম সেরকমই ভাগ করা যায় বাজারি সাহিত্য এবং অন্য বাজারি নয় এরকম সাহিত্য এবার এতেও কোনো সন্দেহ নেই যে এর মধ্যে আবার ওভারল্যাপও আছে মানে আপনি চ্যাপলিনকে কি বলবেন মানে উনি কি জনপ্রিয় সাহিত্য করে না জনপ্রিয় ছবি করেন নাকি উনি নিজের মতো ছবি করেন এখন প্রশ্নটা আলাদা আসে একটা সিনেমা সেটা সেটা আর্ট ফিল্ম হতে পারে এবং ভয়ানক জনপ্রিয় ছবিও হতে পারে আবার আরেকটা সিনেমা অজনপ্রিয় হতে পারে এবং একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিও হতে পারে ফলে এর মধ্যে অনেকগুলো ভালো যাবে কিন্তু প্রধান যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে একটা সাহিত্য বা সিনেমা যে কোনো শিল্প দেখলে তার উদ্দেশ্যটা বোঝা যায় অর্থাৎ তার অগ্রাধিকারটা কি মানে সেই সিনেমাটা প্রধানত মানুষকে খুশি করার জন্য তৈরি নাকি একটা কিছু বলার জন্য তৈরি কিছু মানুষ আছে মোজার্টের সঙ্গীত সমস্ত মানুষ ওই করে শোনে আবার মোজার্টের সঙ্গীত তুলনাবিহীন আবার সত্যজিতের ছবি করতে পারেন আবার চ্যাপলিনের ছবি করতে পারেন আবার অনেকে পারেন না আন্দ্রেই তারকোভস্কির ছবি সব মানুষ গ্রহণ করতে পারেন না জালুন গোদারের ছবি সব মানুষ গ্রহণ করতে পারেন না পবন কুমার মজুমদারের গদ্য বিনয় মজুমদারের কবিতা সবাই হই হই করে পড়ে এমনকি জীবনানন্দের কবিতা সাধারণ মানুষ হই হই করে পড়বেন এরকমটা প্রত্যাশা প্রায় করা যায় কিন্তু তাদের কবিতাকে আমরা মাথায় তুলে রেখেছি এদের সিনেমাকে আমরা মাথায় তুলে রেখেছি ফলে প্রধান যেটা দেখতে হবে সেটা বোঝা যায় একটু রসিকলেই বোঝা যায় যে এই জিনিসটা প্রধানত করা হয়েছে কেন এটা কি পিপল প্লিজিং এর জন্য করা হয়েছে অর্থাৎ অনেক মানুষের মধ্যে জিনিসটা ছড়াক মানুষ যা চাইছে সেইটা আমি শিল্পে আনবো নাকি শিল্পে আমি আনবো যেটা আমার ইচ্ছে হচ্ছে আমি আশা করব মানুষ এটাকে ভালোবাসবে এই হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ছিল যে আচ্ছা লোক এখন কি নিচ্ছে থ্রিলার না চল একটা সিনেমা থ্রিলার আচ্ছা তারপরে একটা আইটেম নাম্বার চাইছে দেখ আইটেম নাম্বার জুড়ে দে শেষকালে কি বলছে একটা নায়ক নায়িকা মিল একটা 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 সময় ছিল যখন উত্তরটা যেভাবে এসে পরস্পরকে জড়িয়ে ধরতেন তার একটা নির্দিষ্ট ছন্দ ছিল মানে তাই নিয়ে লেখালেখি হয়েছে আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন যে প্রথমে দুজন দুজন দিকে হাঁটতেন তারপর ছুটতেন আবার হাঁটতেন তারপর পাই পাই করে ছুটে এসে জড়িয়ে এবার এই যে চার ভাগে ভাগ করা হলো এই জড়িয়ে ধরা সেটা বিমানবন্দরে জড়িয়ে ধরা মাঠে জড়িয়ে ধরা সমস্ত সিনেমা ওইভাবে শেষ হচ্ছে উত্তম সুচিত্রার যে ঠিক ওইভাবে চার ভাগে ভাগ হয়ে জড়িয়ে ধরতেন এবার এই যে তার মানে কি একটা লোক যে শিল্পী সে মানুষের ভোট আগে নিচ্ছে মানুষ কি চায় এক দুই তিন চার পাঁচ সে ঠিক করলো মানুষের পাঁচটা জিনিস এখন নিচ্ছে সেই পাঁচটা জিনিস তার শিল্পে থাকবে আগে ঠিক হয়ে গেল এইবার শিল্পটা রচনা করা যায় এইবার ভালো শিল্প রচনা করা যায় স্বয়ং শেক্সপিয়ার ভেবে শিল্প রচনা করেছে কিন্তু এটাকে খুব আদর্শ শিল্প রচনার পদ্ধতি হয়তো বলা যায় শেক্সপিয়ার যিনি আসছেন উনি পেরে গেছেন এবার আরেক রকম ভাবে শিল্প রচনা করা যায় সেটা হচ্ছে আমি মনে করি আমি এরকম করবো এবার আমি আশা করতে পারি এটা মানুষ নেবে সব সব শিল্পী চায় সে জনপ্রিয় পৃথিবীতে কোনো শিল্পী নেই না এটা শুধু আমি আর আমার ভাইকে বলবে কেউ কিন্তু তার অগ্রাধিকারটা কি অগ্রাধিকার হচ্ছে আমি আমার শর্তে শিল্প করব তারপর যদি তুমি নিতে পারো নেবে না নিলাম পারলাম না আমি জনপ্রিয় হতে পারলাম আর যদি নেয় তাহলে ভালো কিন্তু আরেকটা শিল্প হচ্ছে না আমাকে বাড়ি করতে হবে তার জন্য পয়সা শুনে ফেলতে হবে
আর ফ্ল্যাটটা বুকিং করে ফেলেছি ইলেকট্রিক জায়গা নেই, তাহলে তুমি চাই কি তাই দেবে। দুপক্ষেই মহৎ শিল্প হয়, দুপক্ষেই জঘন্য শিল্প, কিন্তু উদ্দেশ্যটা কি তা দেখে অগ্রাধিকারটা বোঝা যায়। আর অগ্রাধিকার যার পয়সার দিকে বেশি সেটা কমার্শিয়াল, আর অগ্রাধিকার যা শিল্পের দিকে বেশি সেটা কমার্শিয়াল নয়। আমার শ্রদ্ধাটা যা কমার্শিয়াল নয় তার দিকে বেশি। বাঙালির যে বর্তমান পরিস্থিতি, এই চিন্তার ক্রম অবনমন, সংস্কৃতি বিমুখতা এবং আরো নানাবিধ সংকটে যে জাতি আক্রান্ত সেই জাতির ভবিষ্যৎ কেমন হতে পারে? মানে দাদা, আমি যদি এইভাবে আপনাকে বলি যে আমরা বাংলা ভাষাভাষী প্রায় 25 কোটি, কিন্তু আমরা সংখ্যার দিক দিয়ে ভারী হয়ে থাকলাম, একটা গুণগত সম্পর্ক আমি জাতি হয়ে উঠতে পারলাম না, এটাকে আপনি কিভাবে দেখেন? এবং ক্রমশই সেই রেখাটা কোথাও নিচের দিকে চলে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? সমস্ত বাঙালির মধ্যে সামান্য লক্ষণ হচ্ছে এই যে হায় হায় বাংলা সংস্কৃতি কি হলো বলে তাদের ঘুম হচ্ছে না, রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, খাবার মুখে উঠছে না, কিন্তু তারপরও কেন বাংলা সংস্কৃতি এইরকম ভাবে আন্তর্জাতিক নিরিখে খুব একটা পাত্তাই পায় না, এটা নিয়ে আমাদের সকলের দুশ্চিন্তা আছে। কিন্তু কি যে করা হবে, কি করে সমাধান হবে আমি জানি, কয়েকটা সমাধান হয় কিন্তু সে অনেক বড় আলোচনার ব্যাপার, আমি বলতে পারবো না। সবার মধ্যে দুঃখ আছে, কিন্তু আমি দেখেছি কারোর মধ্যে খুব পরিকল্পনা নেই, মানে এটা নিয়ে সবার হতাশা আছে যে বাংলা চলবে না, বাংলা চলছে না, বাংলা উচ্ছন্নে যাচ্ছে। কিন্তু আপনি যদি বলেন তাহলে এবার কি করা হবে, মশায় সমস্যা তো হলো, সমাধান এমনিতে সমাধান বার্তাটা খুব শক্ত, আমি এমন বার্তাতে পারি না, প্রায় কেউই পারে না। সমস্যাটাকে বিভিন্ন দিক থেকে দেখতে দেখতে হয়তো কিছু সমাধান উঠে আসতে পারে। আমি বিদেশেও দেখেছি বাঙালিদের মধ্যে হাহাকার আছে, কিন্তু কি করলো আমি তো জানতে পারি। এখন আমার মনে হয় যে তাতে তো বিরাট লাভ তা নয়, আমি যদি 25 পয়সা আমার ছেলে মেয়েকে দিয়ে ওই নাচগুলো নাচাই, দেবো দাগ্রাস মাসি মাসি করে খুব চিৎকার হলো, তাতে বাংলা সংস্কৃতি খুব হৈ করে উঠে পড়লো সেটা আমার মনে হয়। বাংলা এমন লেখা লিখতে হবে যা আন্তর্জাতিক নিরিখে এই মুহূর্তে সাংঘাতিক একটা কিছু লেখা, এমন সিনেমা করা হলে অপ্রে হয়, বার্লিন বললো যে না এরকম সিনেমা হয়, সেটা করতে হবে। এবার করতে হবে বললেই তো করা যায় না, তার জন্য প্রতিভা প্রয়োজন আর পুঁজি প্রয়োজন, কোন একটা কারণে এই দুটোরই কমতি পড়েছে। যারা বলেন ধরো বড় কথাও তো বলেন বাংলায় কিছু হচ্ছে না, এবার তাদের যদি বলা হয় যে মশাই তোমার তো 100 কোটি টাকা আছে, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে বাংলাদেশে 10 কোটি আর পশ্চিমবঙ্গে 10 কোটি বিনিয়োগ করো, কি হবে তোমার 20 কোটি যাবে, আর তুমি বলো যে এই ভালো ভালো সাহিত্য হবে, ভালো ভালো সিনেমা হবে, না আমি খাচ্ছই হবে, কিন্তু চেষ্টা করো। তো এই আমার হয় এই যে কি বলে আমার এখানে বাড়ি বাড়ি জমি আছে আর 20 কোটি আমি দিই বাংলাদেশে সংস্কৃতি, তাই না? এবার যতদিন এইরকম মানসিকতা থাকবে ততদিন হবে, আবার কিছু হবে না, শুধু হাহাকার করলে কি আজকের দিকে যাবে না, আমাকে জানাও এটা আমি আপনাকে বলি, এটা দুঃখের কথা এই যে ভারত খেলবে আমাকে দেয় টি-20 টিমে নিল না, এটা ঠিক কথা হলো, বলুন দেখি আমি এত ভালো খেলি, তখন উদাহরণ দিচ্ছা কিভাবে দেখান ক্রিকেট খেলে বা নিজেকে গড়ে তুলুন এমন ভাবে যা হার্দিক পান্ডে খেলার দিয়ে আপনাকে নেবে, অত সুন্দর জায়গা না জীবন, একটা ফেয়ার গ্রাউন্ড নয়, অত্যন্ত মানে লাইফ ইজ আনফেয়ার, যেমন বিদেশে অনেক বলবে বাবা ছেলেকে বলে সেই কান্নাকাটি করতে পারবেন, লাইফ ইজ আনফেয়ার, তোমাকে লড়ে নিতে হবে, অথবা বলতে আমি লড়ি না, আমি হিংসা লোক নেই, আমি ঘরের কোণে বসে থেকে এতে আত্মতৃপ্তিতে থাকি, কোনো অসুবিধা নেই। আমি যদি বলি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাকে জায়গা নিতে হবে, তাহলে তা কবজি জোচ্ছে বাংলাকে এমন সংস্কৃতি করতে হবে যে বাপ বাপ বলে সারা পৃথিবী উঠে বসে বাংলা ছবি, বাংলা সাহিত্য, বা বাংলায় যারা ছবি আঁকছেন, বা বাংলায় যারা ভাস্কর্য করছেন, বা গান গাইছেন, তাদের পারতে হবে। যদি না পারো তাহলে কে যেন পাবে, তুমি পারবে, কারণ আজকের যুগে যখন এইরকম একটা ভার্চুয়াল রিভলিউশন হয়ে গেছে, যখন ইউটিউবের মাধ্যমে কোথাও প্রায় সত্যি সত্যি কোনো গানটা নেই, যখন আমার বক্তৃতা আপনারা অনায়াসে শুনতে পাচ্ছেন, আপনাদের এখানকার গান আমরা অনায়াসে শুনতে পাচ্ছি এবং সারা পৃথিবী পাচ্ছে, সেইখানে এটা বলার পরে মানে মানে আমি খুব ভালো করি আমাকে ইচ্ছে করে উঠতে দিল, তাহলে তুমি যদি এত ভালো করো যে সারা পৃথিবী তোমাকে মানে খুব ভালো বলতে প্রায় বাধ্য, তাহলে তোমার বলবো, তাহলে সেক্ষেত্রে বাংলাকে কিছু করে দেখাতে হবে, হাহাকার করে কোনো লাভ নেই। আমরা 21 তারিখ আপনারা আমি জানি না আমার প্রকাশ 21 ফেব্রুয়ারি প্রত্যেকবারই হাহাকার সবার আছে, আমি যাই তোমার ভালোই লাগে আমাদের আবার বরাত পাই, হ্যাঁ সেইখানে আমার ধরা থাকে যে পুরুত্বের থাকে না।
সরস্বতী পূজায় একটু ইনকাম হবে, কাউকে ডেকে নিয়ে যাবে, সেরকম ওই ভাষা ভাষায় চলবি কিনা সেখানে যদি থাকে সেইটা সেইটার পেছনে যাদের ক্ষমতা আছে পুঁজি আছে এসে দাঁড়াতে হবে। দাদা আপনার লেখা থেকে আবার শুনতে চাই আচ্ছা, এবার একটু কম বিতর্কিত একটা জায়গা পড়ে শোন, যেখানে শুনলে আপনার ভাবেন বাবা আছে, এটার মধ্যে বেশ নরম মন আছে, এটা মাঝখান থেকে পড়ছি। এই লেখাটা লোডশেডিং নিয়ে, এটার একটা অনুচ্ছেদ পড়ে শোন। লোডশেডিং মানে চাঁদের প্রত্যাবর্তন। সেদিন আমাদের কম্পাউন্ডে ঢুকছি, তখন এমএসসি ফার্স্ট ইয়ার, হঠাৎ একেবারে বুকে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেলাম, বাবা এমন একখানা চাঁদ রেগুলার চলাচল ভাষায় তাহলে। অথচ গড়িয়াহাট থেকে যখন বাসে উঠেছি, জেনারেটরের জঘন্য কর্কশ ঘড়ঘড়, বিশ্রী দমবন্ধ ধোঁয়া, পাশ দিয়ে সরে সরে যাওয়া রাস্তায় ঝুপসি অবসন্ন জগৎ, বারান্দায় বারান্দায় অকর্ম মানুষের ঝুঁকে থাকা বাধ্যতামূলক সিলুয়েট, এই তো মোট যোগযোগ করে পেয়েছি। অবশ্য লেকে একদিন আমি আর কল্যাণ ঘুরছিলাম, হঠাৎ ধা করে সব আলো ভাগলবা, আমরা তখন সব যুবক দেখতে দেখতে হাঁটতাম, প্রণয় ইন্সপেকশন। হঠাৎ দেখি সেই পড়ে পাওয়া অন্ধকারে সারিতে সারিতে বসে গিয়েছে নরম জোনাকির সম্মেলন, যেন ঘাসগুলোই ছোট্ট আলো গায়ে জ্বালিয়ে একটু আদর আবহাওয়া ঘটছে, মেয়েরা আঁচল ঠিক করে নিচ্ছে সেই জোনাকি সমেত। আমার হঠাৎ মনে হলো এই নারীরা অপূর্ব ত্বক বিশিষ্টা, এদের গায়ে সাক্ষাৎ চন্দন গন্ধ, প্রেমিক প্রেমিকা সকলের হৃদয় এই মুহূর্তে ভীষণ নির্মল, হাসি খুশি বইয়ে প্রচ্ছদের মতো মিষ্ট কুকুর ছানার ভাবনায় পরিপূর্ণ। রাত ঘরে জিরো ওয়াটের নীলচে আলোর মতোই লোডশেডিংও তবে হঠাৎ করে সকল খোঁজ, সব বেরিয়ে থাকা হাড় ক্ষোভ, আর একটা মসৃণতা দেয় একটা ক্ষমার পরত, এ গালে মানি ফুলে থাকলে ও গালে চুমু খেতে হয় যেমন। ওই সেদিন ক্যাম্পাসের লোহার গেট পেরিয়েই শুয়ে থাকা মাঠে চাঁদের অনায়াস ওস্তাদি দেখে আচমকা জ্যোৎস্নার হই হই অশ্বারোহণ ও বর্গমাইলের পর প্রান্তর নিমেষে দখল বুঝে ফুট করে গানের মানে খুঁজে পাওয়ার মতো উপলব্ধি সেদিয়ে গেল ওড়িশাদি চাঁদ তবে এখনো মস্তান, ক্লিশে ফিসে বহুদূর হাঁটিয়ে সেবককে দাবড়ে বিলা দিচ্ছে বুড়ো জ্যাক নিকলসন বা অ্যালপ্যাচিনোর মতো, যেদিন সেদিন টুসকি মেরে উড়িয়ে দেবে ফ্ল্যাটের চৌকো আলো ল্যাম্পোস্টের নতমুখী কেরানি চেষ্টা, শুধু আমাদের পোড়া চোখ স্টেডিয়ামের ফ্লাডলাইটকে কুর্নিশ শিখেছে বলে ঈশ্বর পাঠিয়ে দেন লোডশেডিং, যে দেখ ভাই তোর জন্য সন্দেশ ছিল তুই ময়দা গুটলি করে খেলি। প্লাবন দেখলে কর্পোরেশনের কল যেমন গলার ঘর ঘাটতে অক্কা পায়, চাঁদের বান ডাকলেও তেমন টিউবলাইট ঘরে ঢোকার আগে দুবার তুতলে নেয়, ওই তার অ্যাপোলজি। এই প্রশ্নটা অনেকেই করেছেন, আমি সাধারণত এই প্রশ্নটা এভাবে সাজানো যায়, সেটা হচ্ছে অনেকেরই চারপাশে দেখার অভিজ্ঞতায় তারা দেখছেন যে ছাপা বই পড়ার প্রতি একটা তাদের যে পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে এক ধরনের অনীহা দেখা যাচ্ছে। এখন অনেকেই কিন্ডেলে পড়ছেন, ট্যাবে পড়ছেন বা মোবাইলে পড়ছেন ইয়েতে, তো অনেকেরই প্রশ্ন ছাপা বই কি ধীরে ধীরে হারিয়ে যাবে, বা মানে মানে আমি যদি এভাবে বলি এখন ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে, নেটফ্লিক্স ফেস দেখছেন, অনেকে গল্পটা ডিজিটাল মিডিয়ামেও জেনে নিচ্ছেন, তো আসলে বই কি হারিয়ে যাবে কিনা আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি কিছুদিন আগে একটা 40 মিনিট অতক্ষণ সময় ব্যয় করা যাবে না, আর এখানে সামনে দুজন প্রকাশক বসে আছেন যারা বই ছাপছেন এবং এই অনুষ্ঠান তারা আয়োজন করছে। কথা বলি, আমার মতে ছাপা বই থাকবে না, হ্যাঁ এখনো তো মনে হচ্ছে না, বইমেলায় উন্মত্তের মতোই ছিলেছে আমাদের বইমেলা, আপনাদের বইমেলা পাগলের মতো, কিন্তু যে একটা সভ্যতার তো একটা গতি থাকে এবং তার রথচক্রের ঘর ঘর কোন রকম আবেগ ভালোবাসা এসব তো একটা করে সে দলে দিয়ে চলে যায় যদি না তো, কিন্তু আমি বলি এটা একটা কুসংস্কার যে ট্যাবে পড়ছে বলে সে পড়ছে না, কেন সে পৃষ্ঠায় মুদ্রিত অক্ষর না পড়ে যদি স্ক্রিনে উদ্ভাসিত অক্ষর পড়ে সে তো অক্ষরই পড়ছে রে, যতক্ষণ সে পড়ছে তার পড়ার অভ্যেস জারি থাকছে ততক্ষণ সে পড়ছে। যদি আমি এইখানে এই দুটো মলাটের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে কিছু মুদ্রিত অক্ষর এটাকে বই না বলে কিন্ডলে যেটা দেখছে সেটাকে বই বলি, মোবাইলে যেটা পড়ছে সেটাকে বই বলি, তাহলে সে বই পড়ছে, একটা লোক ফেসবুকে একটা লোকের লেখা পড়লো, লেখা পড়ে তার অনুরাগী বই হয়েছে, তো সেখান থেকে বই ছাপা হলো বন্ধ হয়েছে, তাহলে সেখানে অক্ষর পড়ছে, এটা একটা কুসংস্কার যে ওই না বইয়ের যে গন্ধটা বইয়ের যে স্পর্শটা ওর কোনো ক্ষতি, এটা একটা অভ্যেস জড়িত সংস্কার, একটা একটা সময় ধরুন লোকে কথা কথা করে তখন তো বই আবিষ্কৃত হয় না,
লোকে গিয়ে গিয়ে গল্প শোনে শুনছে। এবার একটা লোকে যদি জানি এই যে আমরা সবাই মিলে গিয়ে একজন কত ঠাকুর একটা গল্প আমাদের বলে, আমরা প্রত্যেকে হেসে উঠি, প্রত্যেকে কেঁদে ফেলি, যুদ্ধের বর্ণনায় প্রত্যেকে উঠতে হেসে, কি অপূর্ব একটা সমষ্টিগত একটা আনন্দ, সমষ্টিগত একটা উপভোগ। বই বলে একটা জিনিস আসলে করে দেন, এই দেখো এইখানটা এই ওখানটা ব্যাখ্যা কি করে দেন, একটা পারবে ৬৪ লাখ পড়লে আলাদা আলাদা ব্যাখ্যা মানে দুবার পড়ে লিখে চলে পড়ে এদিকে কথক ঠাকুর বললে পুরো কাহিনীটা সে শোনে। বই জিনিসটা এসে না শিল্পের সর্বনাশ করে বিরক্ত করে নিশ্চয় বলেছিল, তখন বক্তৃতা আমাদের অভাব ছিল না সব শুনতে। আচ্ছা স্যার আপনি কি মনে করেন, কত দাঁড়িয়ে অভিনন্দন করুন, আরে কি মনে করেন কত কথা উঠে যাচ্ছে, বই আসছে কি ভালো না একটা কত কথাই ভালো, বইয়ের মতন তিনি জন কথা হচ্ছে তাদের কিচ্ছু করে না বই জিতে গেল কত কথা উঠে গেল। ঠিক সেইভাবেই যেভাবে দৃশ্য শ্রাব্য মাধ্যম আসছে, আমি যতই বলি যে বই খুব ভালো সাহিত্য, আমি ভাবতো যে এক বনে এক হিংস্র বাঘ ছিল, বাক্যটা আমি লিখলাম সেটা অক্ষরের মধ্যে চিহ্নের মধ্যে দিয়ে আমার মাথায় এলো, আমি মাথায় একটা ছবি তৈরি করলাম যে একটা বাঘ ছিল, আর আমি সামনে দেখতে পেলাম হাম হাম করে একটা বাঘ দিয়ে একটা হরিণকে কর্ণ দিয়ে খাচ্ছে প্রথম দৃশ্য। এবার কোন লোক ওর যে অভিঘাত ওর যে প্রভাব সেটাকে ছাড়িয়ে যায় না, আমি এটা বইতে পড়বো কেউ পড়বে হতে পারে না। সামনে একটা জিনিস দেখ, এক রাজা খুব প্রতিপত্তিশালী রাজা, তার হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া এটা লেখা, আর আপনি দেখতে পেলেন একটা বিরাট রাজসভা, সেখানে একজন রাজা আশ্চর্য মূল্যবান পোশাক করে দাঁড়িয়ে আছে, অসম্ভব ঝাড় লন্ডন, তার চারপাশে ২০০০ লোক হাঁটু গেড়ে বসে আছে, আর কতগুলো সৈন্য কুচকাওয়াজ করতে করতে এলো, রাজার সামনে একটা জিনিস দিল, কোনো সংলাপ হয়নি কিন্তু এখন, আর একটা একটা থালা বাড়িয়ে দিল, রাজা সেই থালাটার উপর থেকে মুসলিমটা তুলে নিল, সেখানে একটা কাটা মুন্ডু, তখন সেই রাজা মুন্ডুটাকে এরকম করে ছুঁড়ে ফেলে দিল, মুন্ডুটা গড়াতে গড়াতে পড়লো, কেউ আটকে উঠলো, আর একটা দামা মতো চলল। এর যে অভিঘাত তার ধার পৃথিবীর যত বড় চারজন সাহিত্যের বসিয়ে দিন না, রবীন্দ্রনাথ সরস্বতী কবি সময় যদি একটা ভালো উপন্যাস লিখে কোনোদিন তার অভিঘাত হবে না, সাধারণ মানুষের কাছে হবে না, সাহিত্যে নিশ্চয়ই মূল্য আছে, সাহিত্য যা পারে অন্য কেউ যা পারে না, একটা সিনেমা কনসিয়াসনেস অত সহজ নয়, সত্য নয় ছবি যেরকম হয়েছে সেরকম সিনেমাও হয়েছে, কিন্তু সে নিয়ে আজকে আলোচনা করবো না, নাম নেয় কি ফিল্ম বহু দূরে গিয়ে কিন্তু সে কথা তা আসল কথা হচ্ছে এই যে একটা দৃশ্য শ্রাব্য মাধ্যম একজন সাধারণ ভোক্তার ক্ষেত্রে যে প্রভাব ফেলতে পারে কোনোদিন কতগুলো লিখিত বাক্য সেই প্রভাব ফেলতে পারে বলে মনে করি, এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে লিখিত বাক্য পড়া এর উপরে চলে যাবে বলে বিশ্বাস করি না, কিন্তু সেটা নিশ্চিতভাবে এইখান থেকে পর্দার দিকে চলে যাবে, হ্যাঁ তাতে অসুবিধা কিচ্ছুই নেই, তাতে তো অনেক সুবিধে হবে, আমি যদি কিনলে ৩৫০০০ বই নিয়ে ঘুরে বেড়াতে পারি, আলমারি বিক্রি তার খুব অসুবিধা হবে, কিন্তু তাছাড়া তো কোনো ঝামেলা নেই। এবার আমি ওখানে জিনিসটাকে ইচ্ছে করলে আমি চোখে কম দেখছি, আমি ফোনটাকে বন্ধ করে দিই, আমার সন্ধে হয়ে এসছে আমি উঠে গিয়ে আলো জ্বালাবো না, আমার এখানেই আমি আলোটা বাড়িয়ে দিতে পারি, আমি ওখানে ইচ্ছে করলে একটা শব্দের মানে বুঝতে পারছি, আমি যদি হাতটুকু রাখি আমাকে ডিকশনারি থেকে তার মানে বুঝতে পারি, এর যে সুবিধে এই সুবিধের কোনো তুলনা কি আমি বই পড়লে পাই, আপনি ভেবে দেখুন না, ভার্চুয়াল জিনিসকে আমরা এত এত নিন্দে করি, গুগলকে নিন্দে, উইকিপিডিয়া অনেক ভুল থাকে ইত্যাদি ভুল, আজ থেকে কিছু বছর আগে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন দুজন লোক ডিএইচ লরেন্স নিয়ে আলোচনা করছে, আপনি ডিএইচ লরেন্সের নাম আসে খুব ভালো লিখে খুব ভালো লিখে, এবার আপনি শুধু মোবাইলটা বের করলেন ডিএইচ লরেন্স বানানটাও জানেন না, আপনি এটা বানান দিদি উনি ডিএইচ লরেন্স ওরকম বানান ঠিক করে দিচ্ছেন, আরে হ্যাঁ 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 সব এখানে বলতে কাজ কথা আপনি ক্লিক করে সঙ্গে সঙ্গে পাতাটা চলে এসে বিরাট কিছু নয়, কিন্তু প্রাথমিক একটা পরিচয় আপনি লরেন্সের পেয়ে যাবেন, তিনি কি বই লিখেছেন আপনি জানতে পারবেন, সেই বই দিয়ে আবার ক্লিক করলে আপনি গিয়ে বইটা সম্পর্কে একটা পরিচয় নেই, অ্যামাজন থেকে বইটা আনবেন, বইটা না হলে কিন্ডলে পড়বে, এই যে সুবিধে যে কোনো জিনিস সম্পর্কে সেটা পেঙ্গুইন হতে পারে সেটা তন্দুরি রুটি হতে পারে সেটা ডিজিটাল লার্নিং হতে পারে, একটা প্রাথমিক ধারণা এক সেকেন্ডের মধ্যে পেয়ে যাওয়া, ওরা তো লিখে দেয় ০.০৫৬ সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেই যে সুবিধে এ কবে আমাদের হাতে এসেছে, ফলে আমার মনে হয় জ্ঞানের দিকে আমরা এগিয়েই যাচ্ছি পিছিয়ে যাচ্ছি না, শুধু নতুনকে গ্রহণ না করার মানসিকতা আমাদের ছাড়। অসংখ্য চিৎকুট পেয়েছি, সবগুলো প্রশ্ন করতে পারলে ভালো হতো, কিন্তু এই চিৎকুটের মাঝখানে আরেকটা চিৎকুট পাঠিয়েছেন দীপঙ্কর দা, তিনি লিখেছেন যে মানে তার বক্তব্যের সারমর্ম হচ্ছে তোমরা কি চন্দ্রিল দা সহ এবং এখানে যে আজকে ৩০০ জনের মতো উপস্থিত আছে সবাই সহ জেলে যেতে চাও, কারণ চন্দ্রিল দা কিন্তু অনুমতি নেই অনুষ্ঠান করার জন্য, এই কথাটা মাইক বারবার বলবেন, আপনি চিৎকুটের প্রশ্নগুলো বলবেন আমি এক এক করে উত্তর। আচ্ছা
অনেকেই মানে এই প্রশ্নটা বেশ কয়েক জায়গায় এসছে, সেটা হচ্ছে অনেকেই কৌতূহল হল আপনার লেখক হয়ে ওঠার গল্পটা তারা জানতে চায়। ও, এই গল্পটা খুব সহজ। আমাকে একটি অত্যন্ত বিখ্যাত খবরের কাগজ থেকে একদিন বলা হয় যে আপনি যদি আমাদের এখানে আসেন এবং যোগ দেন তাহলে খুব ভালো হয়। ততদিন আমি কোনো গদ্য লিখিনি, লিখেছিলাম একটা সিনেমা পত্রিকার জন্য দুটো গদ্য লিখেছি, সে কেউ পড়েনি। ওটা একটা সিনে ক্লাবের অত্যন্ত ছোটি একটা পত্রিকা, ও কেউ পড়তো না খুব। তো তারা এই আমন্ত্রণটা জানাবে, আমি একটু অবাক হই, আমি যোগ দিই এবং তারপর মাইকে পেতে গেলে তো লিখতে হবে, তোমাকে একটা কাজের জন্য নিচ্ছে, ঝাঁট দেওয়ার জন্য নিচ্ছে, আমি ঝাঁট দেবো না স্যার, এটা করতে হবে। তো তারা বললো গদ্য লেখো, তো লিখলাম। আপনার গদ্যরীতি সেটা ঠিক, মানে আপনি নিজস্ব একটা প্যাটার্ন তৈরি করেছেন গদ্যরীতিতে, যেখানে আপনার নিজস্ব একটা বলার ঢং আছে, এই রীতিটা কিভাবে হবে? কিভাবে হলো মানে প্রথমে লিখতে গিয়ে দেখলাম এইদিকে জিনিসটা বেঁকে যাচ্ছে। আসলে যে লোকটা একটু ঘোরালো পেঁচালো, যে স্বাভাবিক সরল সোজা লোক নয়, তার লেখালেখি করার সুবিধা আছে, কারণ লিখলে সেটাও ঘোরালো পেঁচালো হয়ে প্রকাশিত, সেটা একটা ভালো। আর তাছাড়া দেখুন, একটা জিনিসকে নতুন করে করতে গেলে একটা ইকোনমিক্স একটা কথা আছে, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। আপনি যদি একটা সাবান বের করেন, সে এটি অন্য সব সাবানের মতোই সাবান, এই বিজ্ঞাপন কেউ নেবে আপনাকে, একটা অদ্ভুত কথা বলতে হবে, এই সাবানে আছে MP2। একটা কিছু করে আপনাকে আপনার জিনিসটা স্বতন্ত্র বলে প্রমাণ করতে হবে। আমি গদ্যরীতিটা চেষ্টা করেছি, প্রথমে স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, তখন সেটাকে পালিশ টালিশ করে একটু এদিক ওদিক করে চেষ্টা করেছি যাতে অন্যরকম হয়, যাতে লোকে আমারটা পড়লে বুঝতে পারে যে ও আচ্ছা এটা। মানে আমাকে একজন বলেছিলেন আমার জীবনে পাওয়া সেরা কমপ্লিমেন্ট, যে আপনার লেখার তলায় নাম থাকার দরকার হয় না, কে লিখেছেন আমরা তখনই বুঝতে পারি, তখনই থেকে গালাগাল দিতে শুরু করে। কিন্তু এই যে আমার লেখার বাইলাইন থাকার দরকার হয় না, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। এই প্রশ্নটা এসছে যে আমরা এখনো গর্ব করতে গেলে সেই রবীন্দ্রনাথ পর্যন্তই আমাদের যেতে হয়, এই হিসেবে একজন যার জন্য নোবেল পেয়েছে, এরপরে আমরা নোবেল পেলাম না, কিংবা ধরুন পাইনি তা নয়, সাহিত্যে পাইনি, হ্যাঁ আমরা অন্য ক্ষেত্রে পেয়েছি সাহিত্যে পাইনি, তো এটা কি আমরা, এটা কি আমাদের ব্যর্থতা? আমরা কি মানি বা বিভূতিভূষণ এদেরকেও সেভাবে তুলে ধরার মতো, মানে অনুবাদ সাহিত্য কি একটা আমাদের হারিয়ে রেখেছে? এতে কোনো সন্দেহ নেই, মানে অন্তত এখনকার দিনের কথা জানি না, কিন্তু আগেকার দিনের মানুষজনের অনুবাদ যদি করতো, যদি আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দেওয়া যেত, তা নিশ্চিত ভাবে একাধিক নোবেল আমি একটু মনেই করি, বা অন্তত আমরা বোধহয় সঙ্গত কারণে পাবেন, বিভূতিভূষণ আপনি পাবেন না, শুধু পথের পাঁচালির অপরাধী, তার কিছু দরকারই নেই, এ প্রায় ভাবা যায় না, এতেই হতো আর। যখন বিভূতিভূষণের পথের পাঁচালি বেরিয়েছি, তখন বিভিন্ন বিভূতিভূষণের দিবালিপি যদি পড়েন, তাহলে দেখবেন যে অনেক জায়গায় তাকে বিভিন্ন বাঙালি রীতিমত মনীষী তারা মাসের কৃষ্ণের সঙ্গে অব্দি তুলনা করেছে, বলছেন যে না এ তুলনা হয় না, মানে অনেক বড় বড় বইয়ের সঙ্গে যে আইকন হয়ে আছে পৃথিবীতে তার সঙ্গে পথে পাঁচালি তুলনা করা হয়েছে। আমিও মনে করি যে বিভূতিভূষণ থেকে আরো হয়তো কেউ করবে, মানে অনেকেই জীবনানন্দ কি অভিজ্ঞতা হতে করি না, আমি মনে করি ঠিকই, কিন্তু কি করা যাবে যখন কেউ অনুবাদ করে, আর অনুবাদ করলেই তো হলো না, সেটা পৌঁছে দেওয়ার একটা ব্যাপার, পৌঁছে যাই কি করা যাবে, কিন্তু এখন অন্তত চেষ্টা করা যায় সেটাকে ভালো করে করতে, সেই প্রচেষ্টা নিশ্চয়ই হয়েছে কোথাও কোথাও, কিন্তু খুব বেশি হয়েছে মানে জানি না, যদি হয় তাহলে হয়, কিন্তু সেটা একটা। আর একটা দিক হচ্ছে এখনো কি লাগাতার এমন লেখা হয়ে চলেছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সম্মান কেড়ে নিতে পারে, সেইটা আমি জানি না, আমি যে খুব পড়ি তা নয়, আমার বলার হয়তো অতটা অধিকার নেই, কিন্তু আমার ধারণা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, বাংলাদেশের সাহিত্য সংগঠনের পরে অবহিত নেই, পশ্চিমবঙ্গে এখন এমন লেখা হচ্ছে না যেন বেরবে আমার মনে, নিশ্চয়ই তারা রাগ করবে, তারা হ্যাঁ আমি বলবো তোমায় কি বলছো, আমার মনে হয় তবে আমি যে খুব পড়ি তা নয়, তাহলে আমার যেটা এটা নিয়ে একটা বিরাট বিচারকের মতামত দেওয়ার অধিকার রয়েছে তা। আমরা আসলে শেষ তো একটা না একটা বলে জানতেই হবে, এখানে আমরা শেষটা টেনে দিই, চলতে থাকে, আমরা নিশ্চয়ই আগামীতে আরো পাবো। বাস্তবে এটা কি কোনো কোনো মুক্তি দিতে পারো যে আমি আর একটু সামনে এগোতে পারি।
মঞ্জুদি আপনি আমাকে অনেকদিন ধরে চেনেন, আমি একটা জিনিসই পারি, তা হচ্ছে পিছিয়ে থাকা নিন্দে করা, এগিয়ে যাওয়ার উপায় আমি বলতে পারি না। হ্যাঁ, আমি সত্যিকারের কোনো মনীষী বা দুর্দান্ত একজন সমাজতত্ত্ববিদ নই, আমি তো বলতে পারি না যে কি করে কি করবেন, তবে আপনি যে চেষ্টা করছেন তা খুব প্রশংসনীয়। দেখুন, মানুষ তো একটাই কাজ পারে, চেষ্টা করে যাওয়া, তারপর হবে কি হবে না দেখা যাবে, তবে অনেক চেষ্টা করলে আর মোটামুটি তার পেছনে প্রতিভা পরিশ্রম থাকলে একদিন না একদিন সফল হবে বলে আমি বিশ্বাস করি, দেখা যাক কি হবে। আচ্ছা, আমরা তো একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করি, একটু মাথিন পেলাম। তো আপনারা বলেছিলেন দুধ না খেলে হবে না ভালো ছেলে, তো তার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে দুধ বেশি খাইনি বলে ভালো ছেলে হতে পারেনি। সুইটহার্ট হ্যাঁ বললেও বিসিএস এ বসা হয়নি, বিসিএস চেয়ারম্যান সিভিল সার্ভিস এর পরীক্ষা দিতে বলা হয়, ফলে কর্পোরেট চক্রের ঘানি টাচ্ছে। এই শোষণ থেকে মুক্তির উপায় কি? একমাত্র উপায় হচ্ছে আপনি এত বেশি চন্দ্রবিন্দু শুনবেন। আমরা তিনজনকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই।